অ্যান্সার দিতে পারেন অথবা আপনি ক্লাস শেষে একদম আমি এখানে অ্যাডমিট করে দেবো, আপনি জাস্ট বলতে থাকেন। আজকে বেসিক এবং কিছু প্রিলিমিনারি পার্ট গুলো আলোচনা করছি, আর নেক্সট হচ্ছে যে প্রিন্ট আউট গুলোর ইন্টারপ্রিটেশন এবং আর্টিফ্যাক্টস বা ফলাফল যেগুলো এগুলো নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, ফার্স্ট আমরা কিভাবে একটা ফিল্ড ইন্টারপ্রেট করবো? হ্যাঁ সঞ্জয় বলো, আমাকে হোস্ট বানাই দেন, না হয় আপনি হোস্ট হন। আচ্ছা তোমাকে বানাই দিচ্ছি, ধরো আপনি আপনি হোস্ট হন, আপনার কাছে আছেন, আপনি হোস্ট হন। আমি হোস্ট হব না, আচ্ছা সমস্যা নাই, আমি পাশেই আছি ওনার। না ওই যে ওই কি বলে ভাই ডিস্টার্ব হবে, আপনি একটু জাস্ট পাশে থাকেন তাহলে। হ্যাঁ হ্যাঁ পাশে আছি, পাশে আছি। অ্যাডমিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অ্যাডমিট দিয়ে দিচ্ছি, সমস্যা ভাই বলুন। আচ্ছা তাহলে আমি শুরু করি, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাতে আমরা আনমিউট করে করতে পারেন, অথবা ইয়ের শেষে প্রেজেন্টেশনের শেষে আমরা প্রশ্ন করলে আমি সেগুলো ইয়ে করার চেষ্টা করব। আর আমি আসলে বেসিক্যালি এই একটা সিঙ্গেল ফিল্ড অ্যানালাইসিস কিভাবে করে সেটার প্রথমে আমি বেসিক জিনিসগুলো প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট বলার চেষ্টা করব, অ্যান্ড দেন ইন্ডিভিজুয়াল ইন্টারপ্রিটেশন। আচ্ছা প্রথমে আমরা যখন একটা ফিল্ড ইন্টারপ্রিটেশন শুরু করব, প্রথমে আমরা স্টার্ট করব উইথ দা পেশেন্ট ডাটা। পেশেন্ট ডাটার মধ্যে যে সব জিনিসগুলো থাকে সেটা হচ্ছে পেশেন্টের নেম, এজ, এখানে আসলে দেয়া থাকে ডেট অফ বার্থ, জেন্ডার এন্ড পেশেন্ট আইডি। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আসলে বেসিক্যালি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট কেন? কারণ আপনি নিজেকে মিউট করেন, কি হচ্ছে? কারণ ডেট অফ বার্থটা যখন আমরা দিব, ডেট অফ বার্থটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য, এই এই আমরা আসলে বেসিক্যালি আলাপ করছি হামফ্রি ফিল্ড অ্যানালাইজারে প্রিন্ট আউট নিয়ে। হামফ্রি ফিল্ড অ্যানালাইসিস প্রিন্ট আউট একটা নর্মোটিভ ডাটা বেস থাকে, নর্মোটিভ ডাটা বেস দ্যাট মিন্স অ্যাডাল্ট 18-80 ইয়ার্স এর এই অ্যাপ্রক্সিমেটলি এই 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 বয়সের নর্মাল মানুষের ভিজুয়াল ফিল্ড কিরকম হতে পারে তার একটা ডাটা বেস দেওয়া থাকে। যখনই পেশেন্টের র ডাটাগুলা ঢোকানো হয়, এই ইনপুট দেয়া হয়, তখনই মেশিন সেটা কম্পেয়ার করে উইথ দ্য নর্মটিভ ডাটাবেস। সো ডেট অফ বার্থটা ইম্পর্টেন্ট। আমি যদি ইনকারেক্টলি একজন মিসেস রাফিজা সুলতানা ওনার বয়স যদি 60 হয়, ডেট অফ বার্থ আমি যদি 30 দিই, তখন কি হবে? এই 30 মেশিন কম্পেয়ার করবে কি 30 এইজ, 30 যার বয়স সেরকম মিন নর্মাল একজন মানুষের ফিল্ডের সাথে কম্পেয়ার করবে, তখন সে যেটা হবে সেটা হচ্ছে যেটা ফলসলি ইন্টারপ্রিট হবে, ফলসলি রেজাল্ট দেখাবে যে সেটা ঠিক না। আমাকে কম্পেয়ার করতে হবে 60 এইজের পেশেন্টের সাথে, 60 এইজের মিন যে নর্মাল র সেন্সিটিভিটি থাকে তার সাথে আমার কম্পেয়ার করতে হবে। সো এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এইজ, ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থটা ভুল করা যাবে না, ডেট অফ বার্থ অ্যাকচুয়ালি যাই সেটি আসলে আমাকে এন্টার করতে হবে। আর পেশেন্ট আইডিটা ইম্পর্টেন্ট, কারণ আমি পরে যখন আমরা আবার যখন এটা রিপ্রোডিউস করবো ডাটাটা অথবা প্রোগ্রেশন অ্যানালাইসিস করবো, তখন আমার পেশেন্ট আইডি থেকে আমার ট্র্যাক করে বের করতে হবে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে যে টেস্ট ডাটা। এই ফার্স্ট অংশটা গেলে হচ্ছে যে পেশেন্ট ডাটা, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে টেস্ট ডাটা।
পেজ ডাটার মধ্যে যেগুলো দেয়া থাকে, আমি আমি আসলে বেসিক্যালি প্রতিটা জিনিসই পয়েন্ট বাই পয়েন্ট ধরে আসলে এক্সপ্লেন করব, নেক্সট আমি এসে এই ইন্টারপ্রিটেশনটা ইয়ে করবো। ফার্স্ট হচ্ছে পেজ ডাটা, সেটা ওএস, ওএস মিন্স লেফট আই, লেফট আই, লেফট আই। অ্যান্ড দেন এখানে দেয়া থাকে, যেটা দেয়া থাকে হচ্ছে সিঙ্গেল ফিল্ড অ্যানালাইসিস, সিঙ্গেল ফিল্ড অ্যানালাইসিস। এই আমি আজকে যেটা অ্যানালাইসিস করছি এটা আসলে সিঙ্গেল ফিল্ড, এছাড়াও অন্য ধরনের ফিল্ড অ্যানালাইসিসের মধ্যে প্রোগ্রেশন অ্যানালাইসিস হয়, যেখানে অনেকগুলো সিঙ্গেল না হয়ে মাল্টিপল ফিল্ড আমরা একই ইয়েতে প্রিন্ট আউটে অ্যানালাইসিস করতে পারি। সো এটা যেহেতু একটা সিঙ্গেল আই এর সিঙ্গেল ফিল্ড, সো এখানে দেওয়া আছে সিঙ্গেল ফিল্ড অ্যানালাইসিস। আমরা আসলে আজকে সিঙ্গেল ফিল্ড অ্যানালাইসিসটা কিভাবে করব সেটা দেওয়া থাকার কারণে এই প্রিন্ট আউটে দেওয়া আছে যে লেফট আই প্রথম পেশেন্ট ডাটা, দেন লেফট আই, দেন সিঙ্গেল ফিন অ্যানালাইসিস। এখন নেক্সট আমরা আসি যে সেন্ট্রাল 24-2 থ্রেশহোল্ড টেস্ট মানে কি। বেশিরভাগ সময় আমি দেখি, আমি তো যেহেতু গ্লুকোমা ক্লিনিকে কাজ করি, অনেক ডাক্তারই দিয়ে থাকে, অ্যাডভাইস করে দেয় বিএফএ। বিএফএ আসলে অ্যাডভাইস করার প্রকৃত মানে মাধ্যম বা উপায় না। আপনি যখন অ্যাডভাইস করবেন তখন সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে সেটা কোন প্রোটোকলে কিভাবে করা হয়। অ্যাডভাইস করার সময় লিখতে হবে সেন্ট্রাল 24-2 অথবা 30-2 থ্রেশহোল্ড এরকম। তো আসলে আমরা যখন ফিল্ড অ্যাডভাইস করি, ফিল্ড অ্যাডভাইস করার সময় আমি করার সময় আমাদের চিন্তা থাকে যে কি কিভাবে করবো। ফিল্ড করতে গেলে দুটো জিনিস, একটা হচ্ছে হাউ, মানে টেস্টটা আমি কিভাবে করব, আর একটা হচ্ছে ওয়্যার, আমি কোথায় করব। হাউ যেটা সেটা হচ্ছে কিভাবে করব, সেটাকে বলে টেস্টিং স্ট্র্যাটেজি, অ্যান্ড ওয়্যার কিভাবে করব সেটাকে বলে পয়েন্ট প্যাটার্ন। টেস্টিং স্ট্র্যাটেজি হচ্ছে যে আসলে বেসিক্যালি সফটওয়্যার, এর মধ্যে অনেকগুলো আছে। আমি আসলে এই এই ফিল্ডটাই আমি অনেকক্ষণ ধরে রাখবো আসলে বলবো, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে। হাউ টেস্টিং স্ট্র্যাটেজি কি, আমরা যখন ফিল্ড টেস্ট করি, ফিল্ড টেস্ট হামফ্রেতে ইউজুয়ালি দুই রকমের হয়, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট আরেকটা হচ্ছে থ্রেশহোল্ড টেস্ট, স্ক্রিনিং টেস্ট অ্যান্ড থ্রেশহোল্ড টেস্ট। এখন আসি, এখন যেহেতু এই প্রশ্নে আসলো, এখন আমাদের জানতে হবে থ্রেশহোল্ড কি। থ্রেশহোল্ড বেসিক্যালি আমরা যখন একটা পার্টিকুলার ইন্টেন্সিটি অফ লাইট প্রেজেন্ট করি, একটা পার্টিকুলার ইন্টেন্সিটি অফ লাইট যখন প্রেজেন্ট করি ফিল্ড অ্যানালাইজারে, পেশেন্ট যদি তার 50% অ্যাপ্রিসিয়েট করে সেটাকে বলা হয় থ্রেশহোল্ড। পেশেন্ট যদি একটা পার্টিকুলার লাইট প্রজেক্ট করা হলো, পেশেন্ট যখন তার 90% ইন্টারপ্রিট করে বা অ্যাপ্রিসিয়েট করে সেটাকে বলা হয় সুপ্রা থ্রেশহোল্ড। পেশেন্ট যখন 15% অ্যাপ্রিসিয়েট করতে পারে লাইট ইনটেন্সিটি সেটাকে বলে ইনফ্রা থ্রেশহোল্ড। তো বেসিক্যালি স্ক্রিনিং টেস্টগুলো হচ্ছে সুপ্রা থ্রেশহোল্ড, যখন আমাদের এই নর্মোটিভ ডাটাবেস থাকে না, সেখানে স্ট্যাট ব্যাক থাকে না, সেখানে শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, সেটা আলাদা আমরা যখন স্ক্রিনিং এর জন্য করি। আর যখন আমরা পেশেন্ট ডায়াগনোসিস মানে ক্লিনিকে রোগী ডায়াগনোসিস, তখন আমরা করব হচ্ছে থ্রেশহোল্ড। তাহলে অ্যাজ এ হোল হামফ্রে অ্যানালাইজারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট আর হচ্ছে থ্রেশহোল্ড টেস্ট। এখন আসলাম থ্রেশহোল্ড টেস্টে, থ্রেশহোল্ড টেস্টটা হচ্ছে যে আমি থ্রেশহোল্ড টেস্টের কোথায় করব, কখন করব, একটা পেশেন্ট আসলে আমি তাকে কি অ্যাডভাইস করব। থ্রেশহোল্ড টেস্টটাকে তখন আমরা পয়েন্ট প্যাটার্ন, ওই যে বললাম যে একটা হচ্ছে কিভাবে আর হচ্ছে কখন, কোথায় কোথায় হাফ ওয়্যার, ওয়্যার যখন আমি কোথায় করব তখন আমি সেটা আসবো পয়েন্ট প্যাটার্ন। এমন একটা পেশেন্টের সাসপিশিয়াস গ্লুকোমা, তাহলে আমি তাকে অ্যাডভাইস করব 30-2। একটা পেশেন্টের আসলো এস্টাবলিশড গ্লুকোমা, তখন আমি তার অ্যাডভাইস করব 24-2। একটা পেশেন্ট আসলো অ্যাডভান্সড গ্লুকোমা, তখন আমি তাকে অ্যাডভাইস করব 10-2, অথবা আরও অ্যাডভান্স সেন্সিটিভিটি তার কম, তখন আমি ম্যাকুলার প্রোগ্রাম অ্যাডভাইস করতে পারি। সো এই এই পয়েন্ট প্যাটার্ন অনুযায়ী থ্রেশহোল্ডকে আমরা তাহলে ভাগ করতে পারি, সেন্ট্রাল টেস্ট, পেরিফেরাল টেস্ট অ্যান্ড স্পেশালিটি টেস্ট, তিন ধরনের। সেন্ট্রাল টেস্টের মধ্যে হচ্ছে যে এই যে আমি এগুলো বললাম, সেন্ট্রাল 30-2, সেন্ট্রাল 24-2, সেন্ট্রাল 10-2 অ্যান্ড ম্যাকুলার প্রোগ্রাম টেস্ট। আর পেরিফেরাল টেস্টের মধ্যে আসে হচ্ছে পেরিফেরাল 60-4, নেজাল স্টেপ, টেম্পোরাল ক্রিসেন্ট, আর এছাড়া কিছু স্পেশালিটি টেস্ট আছে যেমন নিউরোলজিক্যাল টেস্ট, নিউরোলজিক্যাল 20, নিউরোলজিক্যাল 30। সো আমার মনে হচ্ছে সবাই বুঝতে পেরেছে যে সেন্ট্রাল কি। তাহলে সেন্ট্রালটা হচ্ছে যে পয়েন্ট প্যাটার্নের সেন্ট্রাল 24-2। এখন এটা যদি স্ক্রিনিং এর জন্য সাসপিশিয়াস বা আর্লি কেস হতো, তাহলে আমি সেটাকে ফার্স্ট পেশেন্ট হতো আমি সেটাকে বলতাম সেন্ট্রাল 32। যেহেতু এটা এস্টাবলিশড গ্লুকোমার পেশেন্ট আসছে, আমি অ্যাডভাইস করবো সেন্ট্রাল 24-2।
আর থ্রেশহোল্ড কি সেটা আমি বললাম, থ্রেশহোল্ডটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা যেসব টেস্টগুলো করি সেটা থ্রেশহোল্ড, আর স্ক্রিনিং টেস্টগুলো হচ্ছে যে সুপ্রা থ্রেশহোল্ড, যেগুলো স্ক্রিনিং এর কাজে আমরা ইউজ করি, নট টু ডায়াগনোজ দ্য পেশেন্ট, জাস্ট স্ক্রিন করার জন্য, সেগুলো সুপ্রা থ্রেশহোল্ড। তাহলে নেক্সট হচ্ছে যে আমাদের, আমরা জানলাম সেন্ট্রাল কি, 24 টেস্ট কি, থ্রেশহোল্ড কি, এটা শেষ। নেক্সট আমরা আসবো হচ্ছে যে এই টেস্ট ডাটার আরো কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্টিমুলাস। এখন আসি স্টিমুলাস কি, একটা পেশেন্টকে যখন ভিজুয়াল ফিল্ডে বসানো হয় একটা হেমিস্ফেরিক্যাল বোর্ড, ওখানে বসানোর পরে ওর পিছনে একটা লাইট থাকে, সেটাকে হলো ব্যাকগ্রাউন্ড ইলুমিনেশন, এই যে এটা আছে ব্যাকগ্রাউন্ড ইলুমিনেশন। ইউজুয়ালি হামফ্রেতে ব্যাকগ্রাউন্ড ইলুমিনেশন থাকে 31.5, এখানে আমি কয়েকটা কথা বলে নেই। বেসিক্যালি লাইটের ইনটেন্সিটি আমরা প্রকাশ করি অ্যাপোস্টিলস অথবা ডেসিবেল দিয়ে, লাইটের ইনটেন্সিটি, ইনটেন্সিটি অফ লাইট ইজ এক্সপ্রেসড অ্যাজ, আর রেটিনাল সেন্সিটিভিটি এক্সপ্রেস করি আমরা শুধুমাত্র ডেসিবেল দিয়ে, রেটিনাল সেন্সিটিভিটি এক্সপ্রেস করি ডেসিবেল দিয়ে। তো দেখা যায় যে এই এখানে ব্যাকগ্রাউন্ড অফ লাইটটা এখানে ওরা এক্সপ্রেস করেছে 31.5 অ্যাপোস্টিলস ইন কেস অফ হামফ্রে। এটা যদি অক্টোপাস হতো, অন্য কোনো মেশিন হতো, সেখানে আবার ডিফারেন্ট, যেমন অক্টোপাসে হচ্ছে 4 অ্যাপোস্টিলস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইলুমিনেশন। নেক্সট হচ্ছে তাহলে স্টিমুলাস, এখানে আমরা পেশেন্টকে যখন আমরা রেকর্ড করব তখন তাকে একটা স্টিমুলাস দেওয়া হয়, সামনে অনেকগুলো স্টিমুলাস আসে, লাইট স্টিমুলাস মিনস লাইট আর কি, সেই লাইটের স্টিমুলাসের একটা সাইজ আছে, স্টিমুলাসের সাইজ 3, আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড, যদি আমরা অন্য কোনো স্পেসিফিক্যালি না করে দেই তাহলে ইউজুয়ালি স্টিমুলাস বলতে স্টিমুলাস 3 কেই বোঝানো হয়, এক্সেপ্ট অ্যাডভান্স যদি ফিল্ড লস হয়, অ্যাডভান্স যদি গ্লোকোমা হয় অথবা কোনো ম্যাকুলার ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে আমরা স্টিমুলাস চেঞ্জ করে স্টিমুলাস 5 করতে পারি, বাট ইউজুয়ালি যত রকমের এই যে 30-20 সব ক্ষেত্রেই আমরা স্টিমুলাস 3 ইউজ করি, এবং যেহেতু এটা স্ট্যান্ডার্ড অ্যাক্রোমেটিক পেরিমেন্ট হোয়াইট অন হোয়াইট, সো এটার স্টিমুলাসের লাইটটা থাকবে হোয়াইট আর স্টিমুলাসের সাইজ থাকবে 3, এটার ব্যাকগ্রাউন্ড ইলুমিনেশন হবে 31.5 অ্যাপোস্টিলস, এটা লাইটের ইন্টেন্সিটি এক। আর আচ্ছা একটা জিনিস হচ্ছে লাইটটা যে আমরা ইন্টেন্সিটি দিই, এটা কিন্তু টেস্টের বিভিন্ন স্টেজে একরকম থাকে না, বাড়ে কমে, এই কমানো হয় সেটাও একটা কারণ আছে, সেটাতে অ্যাটেনুয়েশন ফিল্টার থাকে, সেই ফিল্টার করে কি লাইট ইন্টেন্সিটি আস্তে আস্তে চেঞ্জ করে, চেঞ্জ করে সেটা অ্যাকর্ডিংলি টেস্ট। নেক্সট হচ্ছে যে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি তো আমি আগেই বললাম, আমরা যখন একটা টেস্ট করবো টেস্টটা কীভাবে করবো সেটাই হচ্ছে টেস্ট স্ট্র্যাটেজি। এই টেস্ট স্ট্র্যাটেজির মধ্যে অনেকগুলো অনেক রকমের রয়েছে, আসলে আগের মানে আগের দিকে প্রথম দিক যে টেস্ট স্ট্র্যাটেজি, আচ্ছা তাহলে পরে নেক্সট টেস্ট স্ট্র্যাটেজিগুলোর মধ্যে আগে যে আমরা করতাম সেগুলো হচ্ছে ফুল থ্রেশহোল্ড, এক সময় ফার্স্ট যখন ছিল এই মেশিনে যে স্ট্র্যাটেজি ছিল ফুল থ্রেশহোল্ড, তারপর হচ্ছে ফার্স্ট ব্যাক, তারপর হচ্ছে সিটা স্ট্যান্ডার্ড, সিটা ফার্স্ট, এর মানে হচ্ছে যে ফুল থ্রেশহোল্ড আর কিছুই না, ফুল থ্রেশহোল্ড করতে অনেক সময় লাগে, একটা টেস্ট পারফর্ম করতে 15-16 মিনিট লাগে, দেখা যায় পেশেন্ট ফ্যাটিক হয়ে যায়, ইনঅ্যাটেন্টিভ হয়ে যায়, বা বয়স্ক পেশেন্ট অনেক সময় কনসেন্ট্রেট করতে পারে না, তখন তার টাইমটা কমিয়ে যেই যেই সফটওয়্যারটা যেই মেথডটা আসছে সেটাকে বলে ফাস্ট ব্যাক, মানে 40% টাইম কাট করে যে স্টেট ইয়েটা চলে আসছে সেটা হচ্ছে ফাস্ট ব্যাক। তাহলে আগের যে দুটো মেথড ছিল সেটা হচ্ছে ফুল থ্রেশহোল্ড, ফাস্ট ব্যাক, এখানে অনেকগুলোতে অনেক ধরনের অপশন আছে, ব্র্যাকেটিং, স্টেয়ারকেস সিকোয়েন্স, ডাবল ডাবল চেক করারও ব্যবস্থা আছে, আর এই ফার্স্ট ফুল থ্রেশহোল্ডটার যখন দেখলো যে অনেক পেশেন্টই রেসপন্স করতে পারে না, এবং এই পেশেন্টরা সাধারণত এই পেশেন্টগুলো সাধারণত বয়স্ক হয়, ওদের ফ্যাটিক হয়ে যায়, এটা কমানোর জন্য তখন যারা সায়েন্টিস্ট তারা বের করলো যে এটার সময়টা কীভাবে কমিয়ে আনা যায়, তারা তখন যেটা বের করলো ফুল থ্রেশহোল্ডের 50% টাইম কার্টেল করে নিয়ে এসে যে প্রোটোকলটা নিয়ে আসলো সেটা সেটাকে বলে সিটা স্ট্যান্ডার্ড, সেটাকে বলা হচ্ছে সিটা স্ট্যান্ডার্ড। আর ফার্স্ট প্যাকের 50% টাইম রিডাকশন করে যে প্রোটোকলটা নিয়ে আসছে সেটাকে বলে সিটা ফার্স্ট। সো কমনলি আমরা এখন এই দুটি করি, সিটা মিনস হচ্ছে সুইডিশ ইন্টারেক্টিভ থ্রেশহোল্ড অ্যালগোরিজম, ইউজুয়ালি আমরা এখন বেশি এই দুটো ইউজ করি, কেন অ্যাভারেজলি সিটা স্ট্যান্ডার্ড করতে হচ্ছে 6-7 মিনিট লাগে, আর সিটা ফার্স্ট করতে আরও কম লাগে, 4-5 মিনিট লাগে, পেশেন্টের জন্য সহজ এবং করতে পেশেন্টরা কমফোর্টেবল ফিল করে সেই জন্য। নেক্সট আমি আসি হচ্ছে পিউপিল ডায়ামিটার, পিউপিল ডায়ামিটার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আইডিয়ালি ভিজুয়াল ফিল করার জন্য পিউপিল ডায়ামিটার শুড বি 3-4 মিলিমিটার এরকম থাকা উচিত, এখন বেশি কম হলে সমস্যা কি, তাই না? এখন একটা পেশেন্ট সাধারণত গ্লোকোমা পেশেন্টরা পাইলোপে আসে, তাদের দেখা যায় পিউপিল কনস্ট্রিকশন থাকে, পিউপিল যদি 2 বা 2 এর কম হয় অথবা
অথবা বেশি হয় তাহলে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট ফলস ইন্টারপ্রিটেশন হয়, টু এরকম হলে জেনারেলাইজড মানে ডিপ্রেশন অথবা এজ স্কোটোমা এরকম আসতে পারে, বাট সেটা ফলস। সো আমি যখন একটা টেস্ট করবো আমি এই জিনিসগুলো কিন্তু দেখবো, এগুলো কেউ অনেকেই দেখে না, না দেখে শুধু জাস্ট গ্রে স্কেল দেখে মনে করে তাই। গ্রে স্কেলটা বেসিক্যালি বিউটি অফ দ্য ফিল্ড, এটা পেশেন্টের জন্য, নট ফর ডক্টর। আচ্ছা, দেন হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি। ভিজুয়াল অ্যাকুইটি ইজ আর একটা ইম্পর্টেন্ট জিনিস। ভিজুয়াল অ্যাকুইটি ইম্পর্টেন্ট জিনিস কেন? একটা পেশেন্টকে যখন আমি ফিল্ড করতে বলবো দেন তার অবশ্যই নিয়ার কারেকশন করে ফিল্ডে বসতে হবে। আর যদি তার বোথ বাইফোকাল থাকে সেটা তো করবেই, বাট নিয়ার কারেকশন অ্যাডভাইসের সময় নিয়ার কারেকশন দেখে থাকতে হবে। নিয়ার কারেকশন না হলে তার আর্টিফিশিয়ালি ফলস রেটিনাল সেন্সিটিভিটি সে দেখাবে। এবং পরে আমি আসছি ফোবিয়ার সাথে এটা সম্পর্ক আছে। নেক্সট, এই টেস্ট ডাটার পরে আমি যাবো হচ্ছে দিস এরিয়া ইজ দ্য রিলায়েবিলিটি ইন্ডিসেস। রিলায়েবিলিটি ইন্ডিসেস কি? আমি যখন ওই যে বললাম যে একটা হেমিসিপ্রিকাল বলে পেশেন্টকে বসাবো তার ফিক্সেশনের টার্গেট দিব, সে ওই দিকে তাকাবে আর পেরিফেরিতে স্টিমুলাসগুলো আসবে। ফিক্সেশন টার্গেট অনেক রকমের আছে। এই ক্ষেত্রে এই সিটাই বা এইসব এই থ্রেশহোল্ড এখানে তো আমরা ফিক্সেশন টার্গেট দিই সেন্ট্রাল। এখন পেশেন্ট যদি পেশেন্টের ভিশন যদি এত কম হয় বা অন্য কোনো ডিজিজ থাকে যেখানে সে ভিশন আরো কমে যাচ্ছে, সে তখন আমরা চেঞ্জ করে আরো অন্যরকম দিতে পারি। সেন্ট্রালের জায়গায় স্মল ডায়মন্ড আছে, লার্জ ডায়মন্ড আছে, সেগুলো ফিক্স করতে পারি ইন কেস অফ রেয়ার কেসেস। ইউজুয়ালি আমরা ফিক্সেশন টার্গেট সেন্ট্রালি রাখি, দ্যাট মিনস একটা স্মল রাউন্ড সেন্ট্রাল। আর যদি বেশি ভিশন কমে যায়, লো ভিশন হয়, সেক্ষেত্রে আমরা স্মল ডায়মন্ড হতে পারে, লার্জ ডায়মন্ড হতে পারে, আসে তার আশেপাশে সেন্ট্রাল আশেপাশে থাকে, সেগুলো আমি ফিক্স করতে পারি। নেক্সট হচ্ছে পেশেন্টের ফিক্সেশন, পেশেন্ট যে ট্র্যাক দেখছে কি না, সেখানে তার একটা ফিক্সেশন মনিটর আছে, সেটা সাধারণত গেজ ট্র্যাকার থাকে, ব্লাইন্ড স্পটে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে জিনিস, তিনটে জিনিস আমি আসলে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ফিক্সেশন লস। ফিক্সেশন লস কি? ফিক্সেশন লস হচ্ছে যে 5% অফ এই টেস্টের সময় 5% অফ স্টিমুলাস দেওয়া হয় টু দ্য ব্লাইন্ড স্পট, যেটাতে পেশেন্ট রেসপন্ড করার কথা না আর কি। 5% লাইট দেওয়া হয় টু দ্য ব্লাইন্ড স্পট, পেশেন্ট যদি সেগুলোও রেসপন্ড করে তখন সেটাকে কনসিডার করা হয় এজ এ ফিক্সেশন লস। সো ফিক্সেশন লস তার মানে সেটা আমাদের জন্য আনরিলায়েবল একটা ফ্যাক্টর। মোর দেন 50%, মোর দেন 20% যদি ফিক্সেশন লস হয় তাহলে ফিল্ডটা হচ্ছে আনরিলায়েবল। 20% বেশি যদি ফিক্সেশন লস হয় দেন ফিল্ডটা হবে আনরিলায়েবল। আর ফিক্সেশন লস হবে কি, ব্লাইন্ড স্পটে যদি আমি ব্লাইন্ড স্পটে যদি আমি স্টিমুলাস দিই সেটা যদি পেশেন্ট রেসপন্ড করে সেটা হচ্ছে ফিক্সেশন লস। দেন হচ্ছে ফলস পজিটিভ এরর। ফলস পজিটিভ এরর কি? এটা আসলে ট্রিগার হ্যাপি পেশেন্ট। একটা যদি পেশেন্ট পুশেস দ্য রেসপন্স বাটন ইন অ্যান আনপ্রজেক্টেড স্টিমুলাস, স্টিমুলাস দেওয়া হয় নাই বাট তারপরেও পেশেন্ট বাটন পুশ করছে, সেটা হচ্ছে ফলস পজিটিভ এরর। ফলস পজিটিভ এররটা আসলে 20% নিচে থাকাই উচিত, বাট 30% আমরা আনএক্সেপ্টেবল ধরবো কখন? যদি 33% বেশি যদি হয় ফলস পজিটিভ এরর তাহলে আমি ধরবো ফিল্ডটা আনরিলায়েবল। দ্যাট মিনস হচ্ছে যে পেশেন্ট এই ফিল্ডটা রিলায়েবল না। এবং এই ফলস পজিটিভ এরর যদি বেশি আসে তখন ফিল্ডটা সাধারণত অ্যাবনর্মালি পেইল আসে, মানে হোয়াইট, দ্যাট মিনস হোয়াইট স্কোটোমা উইল অ্যাপিয়ার। নেক্সট হচ্ছে ফলস নেগেটিভ এরর। ফলস নেগেটিভ এরর কি? ফলস নেগেটিভ এরর হচ্ছে যে ব্রাইট স্টিমুলাসেও পেশেন্ট রেসপন্স করে, ফেইলিওর টু রেসপন্ড টু ব্রাইট স্টিমুলাই ইন এন এরিয়া ইন হুইচ হি রেসপন্ড প্রিভিয়াসলি, মানে আগে সে এই পয়েন্টে রেসপন্ড করেছিল বাট নেক্সট টাইমে আমি ব্রাইট স্টিমুলাস দেওয়ার পরও সে রেসপন্ড করে না, এখন করছে না, তার মানে এটা হচ্ছে যে ইট ইস ডিউ টু ল্যাক অফ অ্যাটেনশন অথবা ফ্যাটিক অথবা হিপনোসিস, যে কোনো কারণে হোক সে এখন আর রেসপন্ড ঠিক মতো করছে না, বাট সেটা তো আগে ডিটারমাইন ছিল যে এই সেন্সিটিভিটি ছিল বাট সে এখন রেসপন্ড, সেটাই হচ্ছে ফলস নেগেটিভ। সেমলি এই ফলস পজিটিভের মতো ফলস নেগেটিভটা হচ্ছে যে মোর দেন 33% যদি হয় তাহলে ফলস নেগেটিভটাও আমরা ধরবো হচ্ছে আনরিলায়েবল। বাট মাইন্ড ইট যে সিঙ্গল যে কোনো ফ্যাক্টরের উপর, বিশেষ করে ফলস নেগেটিভের উপর আমরা অত গুরুত্ব দিব না, আমরা এর সাথে ফিক্সেশন লস ফলস সবগুলো একসাথে দেখব মিলিয়ে যে সবগুলো একসাথে কোরিলেট করে কি না। টেস্ট ডিউরেশন তো এটা যেহেতু সিটা স্ট্যান্ডার্ড, তো টেস্ট ডিউরেশন কম এবং পেশেন্টের যেহেতু তেমন অত মানে ফিল্ড ইয়ে নাই, পেশেন্ট দ্রুতই রেসপন্স করছে, অ্যারাউন্ড 5 মিনিটস। নেক্সট আসি আমরা ফোবিয়া। এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করি ফোবিয়াল থ্রেশহোল্ড কি, আসলে পরীক্ষা শুরু একটা বিগিনিং অফ দ্য টেস্ট, পরীক্ষার শুরুতেই ফোবিয়াল থ্রেশহোল্ড টেস্ট করা হয়। একটা পেশেন্ট যখন ফিল্ডে বসা হয় ফোবিয়াল থ্রেশহোল্ড, দ্যাট মিনস তার রেটিনাল সেন্সিটিভিটি টেস্ট করা হয়।
as I have said earlier, foveal threshold. Threshold মানে কি? Threshold মানে হচ্ছে যে তারকে 35 ডেসিবেলের ইন্টেন্সিটি অফ লাইট দেওয়ার পরে সে 50% রেসপন্ড করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে তার 35 এই যে এখানে গ্রে মানে র ডেটাটা আমি পরে দেখাবো। যে 35 ডেসিবেল হচ্ছে যে ডিমেস্ট লাইট। ডিমেস্ট লাইটে সে রেসপন্স করেছে। ডিমেস্ট লাইটে সে রেসপন্স করেছে মানে তার রেটিনাল সেনসিটিভিটি ইজ গুড। রেটিনাল সেনসিটিভিটি ইজ গুড। তার মানে আমি যখন ফোবিয়াল থ্রেশহোল্ড দেখব আমি অবশ্যই ভিজুয়াল অ্যাকুইটির সাথে এটা কোরিলেট করব। এখন একটা পেশেন্টের ফোবিয়াল থ্রেশহোল্ড আসলো 35 আর এখানে ভিজুয়াল অ্যাকুইটি দিলাম 636, তার মানে কি এটা এটা কোরিলেট করে না, এখানে কোথাও একটা ঝামেলা আছে, টেস্ট ঠিকমতো পারফর্ম করা হয় নাই। অবশ্যই ভিজুয়াল অ্যাকুইটি যার ভালো থাকবে তখন তার ফোবিয়াল থ্রেশহোল্ড 35 ডেসিবেল হবে। যদি ভিজুয়াল অ্যাকুইটি কম থাকে তাহলে তার ফোবিয়াল থ্রেশহোল্ড 35 হবে না, তার ফোবিয়াল থ্রেশহোল্ড হবে 210। এটা হচ্ছে যে র ডাটা। আচ্ছা আমি এখানে বলে নিচ্ছি, বলে লাইটের ইনটেন্সিটিটা আমরা তো বললামই, লাইটের ইনটেন্সিটিটা আমরা বেসিক্যালি লাইটের ইনটেন্সিটিটা আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাপোস্টিলসে অথবা ডেসিবেলে। বাট এখানে হচ্ছে 0 ডেসিবেল সমান 10000 অ্যাপোস্টিলস, এন্ড এখানে যদি আমি 10000 লিখি, এটা লেখা সম্ভব? সেই জন্য এখানে ডেসিবেলে এক্সপ্রেস করা হচ্ছে, মানে এটা তো যদিও না ডেসিবেলে এক্সপ্রেস করা হচ্ছে। ফোবিয়াল থ্রেশহোল্ডটা আমরা টেস্টের শুরুতে আমরা দেখিনি পেশেন্টের ফোবিয়াল, অনেক সময় দেখা দেবেন যে ফোবিয়া অফ লেখা থাকে, মানে সেখানে থ্রেশহোল্ড টেস্ট করা হয় নাই। ফোবিয়াল থ্রেশহোল্ড করা হলে আমি দেখা যাচ্ছে এই 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 ডেসিবেলটা 35 মানে কি? 35 মানে হচ্ছে যে যত বেশি মানে ইনটেন্সিটির এককটা যত বেশি হবে তত ডিমেস্ট লাইট। এখন এখানে যে জিরো হতো দ্যাট মিনস হচ্ছে ব্রাইটেস্ট লাইট, জিরো যদি হইতো ব্রাইটেস্ট লাইট, আর বেশি হওয়ার কারণে ডিমেস্ট লাইট। এখন ডিমেস্ট লাইটের রেসপন্স করবে কে? যার ভীষণ ভালো সেই তো, নাকি যার ভীষণ কম সে তো তার তো লাইট ইনটেনসিটি আর অনেক বাড়াইতে হবে, নাহলে তো সে রেসপন্সই করতে পারবে না। তো এটা ইন্ডিকেট করে হচ্ছে তার ফোবিয়াল থ্রেশহোল্ড ভালো, ফোবিয়াল থ্রেশহোল্ড ভালো বা রেটিনাল সেনসিটিভিটি ভালো। এখন এটা যদি এই ফোবিয়াল থ্রেশহোল্ড যদি আসতো 2, এখন এটা এটা আমরা সব টেস্ট যখন আমরা ইন্টারপ্রেট করবো আমরা ফোবিয়াল থ্রেশহোল্ডটা এই ভিজুয়াল অ্যাকুইটির সাথে কম্পেয়ার করবো। আমি বলতে চাচ্ছিলাম সেটাই, একটা পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি দেখালাম কম, ফোবিয়াল থ্রেশহোল্ড দেখাইলাম ভালো, তাহলে হবে না, তাহলে বুঝতে হবে যে টেস্টের কোথাও ঝামেলা আছে। আমি তাহলে এটা ইয়ে করতে হবে যে আমার ফোবিয়ার থ্রেশহোল্ডের সাথে ভিজুয়াল অ্যাকুইটিটা অবশ্যই কোরিলেট করতে হবে, যার ভিশন কম থাকবে তার ফোবিয়াল থ্রেশহোল্ড আরও কম হবে, মানে ফোবিয়াল থ্রেশহোল্ড মানে রেটিনাল সেন্সিটিভিটি কম হবে, লাইট লাইট আসলে এই পয়েন্টটা আমি এখানে বলিনি, লাইট ইনটেন্সিটি যত বেশি হবে রেটিনাল সেন্সিটিভিটি তত কম হবে, আর লাইট ইনটেন্সিটি যত কম হবে রেটিনাল ইনটেন্সিটি তত বেশি হবে, এবং সেটা সংখ্যাতে হচ্ছে সেটা উল্টা। লাইট ইনটেন্সিটি এখানে জিরো মানে হচ্ছে লাইট ইনটেন্সিটি হচ্ছে সবচেয়ে বেশি ব্রাইটেস্ট, আর 35 বা 40 মিনস হচ্ছে লাইট ইনটেন্সিটি ডিমেস্ট। ঠিক আছে, তো এই এই জিনিসটা আমরা ইন্টারপ্রেট করার সময় আমরা অবশ্যই এই ফোবিয়ার সাথে এই ভিজুয়াল অ্যাকুইটিটা কোরিলেট করব। আচ্ছা নেক্সট আমরা আসি, নেক্সট আমরা আসি র ডাটা। দিস ওয়ান ইজ দ্য র ডাটা। এখন একটা পেশেন্ট বসলো ফিল্ডে, বসার পরে পেশেন্ট পেশেন্টের যে রেসপন্সটা কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার, যদি প্রাইমারি ওপেলাঙ্গেল গ্লুকোমা হয় তখন তো স্যার পেরিফেরাল ফিট লসটা হতে থাকে, তখন দেখা যায় যে স্যার ফোবিয়া মানে সেন্ট্রাল ভিশনটা ভালো, ভিজুয়াল অ্যাকুইটি আমি ভালো পাচ্ছি, কিন্তু আমি যখন ফান্ডাস দেখতে যাচ্ছি তখন দেখি যে ডিসটেন্ট এরকম, সেই ক্ষেত্রে যখন ফোবিয়া তখন তো ভিজুয়াল অ্যাকুইটি ভালোই থাকবে। হ্যাঁ ভালো থাকবে, তো তার ফোবিয়াল সেন্সিটিভিটি এই পেশেন্টের তো, এই যে এটা দেখো এই পেশেন্টের গ্লুকোমেটাস ডিফেক্ট আছে কিন্তু তার তো ফোবিয়াল ইয়ে ভালো, কারণ তো সেন্ট্রালে তো কোনো সমস্যা নাই, এটা তখন তার তো সমস্যা হচ্ছে পেরিফেরিতে, তার তো সেন্ট্রাল অ্যাকুইটি 66, এখানে তো তার কোনো সমস্যা আসবে না। ঠিক আছে, তার এই যে ভিজুয়াল অ্যাকুইটি এখানে লেখা হয়নি, ভিজুয়াল অ্যাকুইটি তার ভালো, এই উইথ কারেকশন এই যে নিয়ার কারেকশনে তার ভিজুয়াল অ্যাকুইটি ভালো। ঠিক আছে স্যার,
আচ্ছা তাহলে ফোবিয়া স্টিমুলেশন আমি যে ইন্টেনসিটিতে করতেছি এখানে কি এরকম কোনো কিছু ভ্যারি করবে, যেটা আমি পেরিফেরিতে যখন যাব তখন এই ইন্টেনসিটির উপরে ভিত্তি করে পেরিফেরিতে? না, এটা এটা পেরিফেরির জন্য, এটা শুধুমাত্র ফোবিয়াল সেন্স। হ্যাঁ ফোবিয়াল, পেরিফেরিটা আমি আসতেছি পরে। পেরিফেরিটি এই যে গ্রে স্কেলে, এটা শুধু জাস্ট একটা টেস্টের একটা একটা পয়েন্ট আর কি, যে আসলে ভিজুয়াল ফিল্টার রিলায়েবল কিনা। এটা তো এই অংশটা তো রিলায়েবিলিটি ইন্ডিসেস এর মধ্যে পড়েছে, এই অংশটা তো রিলায়েবল। এই জিনিসগুলো আমরা দেখবো যে ওয়েদার এই ফিল্ডটাকে রিলায়েবল কিনা। এই টেস্ট এই অংশটা হচ্ছে রিলায়েবিলিটি ইন্ডিস। এই এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আমি যখনই ফিল্ডটা ইন্টারপ্রিট করব, করার আগে, নিচে যাওয়ার আগে এই জিনিসগুলো দেখবো যে এই জিনিসগুলো রিলায়েবল। রিলায়েবল হলে তখন আমি নিচের দিকে নামবো আস্তে আস্তে, বাকি জিনিসগুলো দেবে। সিকোয়েন্সটা আমি পরে বলছি শেষ হইলে। নেক্সট হচ্ছে This one is the raw data. এটা হচ্ছে যে পেশেন্ট বসে রেসপন্স বাটন যখন পুশ করবে যে জিনিসগুলো আসবে, এটা হচ্ছে র ডাটা। ইট অ্যাকচুয়ালি রেটিনাল সেন্সিটিভিটি, এটা আসলে রেটিনাল সেন্স। এখন আমি আসি পরের অংশে, পরের স্লাইডে। একটু ওয়েট করো। নেক্সট স্লাইড, এই যে এতক্ষণে হয়েছে এতক্ষণে আনতে পারিনি এগুলো। স্যারের জিজ্ঞেস হয় আমি তাহলে এই বাকি অংশগুলো আরো আছে আমার অনেক লম্বা স্লাইড। হ্যাঁ স্যার, এইখানে যে মানে ওই স্টিমুলাস যেটা আছে স্যার, এটার সাথেও কি স্যার লাইট স্টিমুলাস এর সাথে স্যার এই ফোবিয়ার কানেকশন থাকবে স্যার? হ্যাঁ থাকতে পারে। স্টিমুলাসটা সাধারণত যদি যখন অ্যাডভান্সড লস হবে, ফিল্ড লস হবে, অথবা ম্যাকুলার কোনো রিজন বা ফোবিয়াতে কোনো প্রবলেম থাকে, তখন এই স্টিমুলাসটা পারসিভ করতে পারবে না। তখন আমার এই স্টিমুলাস চেঞ্জ করা লাগতে পারে। এই স্টিমুলাস হবে না, তখন আমার স্টিমুলাস 5 অন্য যে বড় স্টিমুলাস সেটাতে আমার শেয়ার মানে চেঞ্জ করতে হইতে পারে। ঠিক আছে স্যার, ওই যে লাইট স্টিমুলাসটা যে কমে আসে স্যার বলছেন যে সব সময় একই রকম থাকে না, ওটা কিসের জন্য স্যার কমে আসে? আমি বলছি সেটা, আমি নেক্সট যাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। হচ্ছে না তোরে ভাই, actual sensitivity of the different is ami point ta dekhalam different test তাহলে এই র ডাটাটা হচ্ছে যে পেশেন্টের অ্যাকচুয়াল সেন্সিটিভিটি। পেশেন্ট ওই লাইট স্টিমুলাস দেখে যে সেন্সিটিভিটি শো করলো সেটাই তার রেটিনাল সেন্সিটিভিটিটা হচ্ছে যে র ডাটা। তাহলে র ডাটা কি জিনিস? এই র ডাটা হচ্ছে পেশেন্টের অ্যাকচুয়াল সেন্সিটিভিটি। এই যে এখন আমি আছে কে জানি প্রশ্ন করলো যে এখানে বিভিন্ন রকম হবে কিনা, এই যে এটা দেখো, এটা সবাই দেখলে বুঝতে পারবে যে এখানে 29 আসছে, 30 আসছে, 22 আসছে, 35, এই এই জিনিস এটা হচ্ছে যে পেশেন্টের রেটিনাল সেন্সিটিভিটি। এটা হচ্ছে যে এই পেশেন্ট রেটিনাল সেন্সিটিভিটি 29, পেশেন্টের রেটিনাল সেন্সিটিভিটি 27, পেশেন্ট রেটিনাল সেন্সিটিভিটি 20-30। তার মানে হচ্ছে যে পেশেন্ট ডিম লাইটে, ডিম লাইটে পেশেন্ট এরকম রেসপন্স করেছে। এখন এটা যদি আসতো জিরো, এটা যদি এখন এরকম যদি আসতো জিরো, জিরো ইন্ডিকেটস দ্য অ্যাবসলিউট স্কোটোমা। জিরো আসলে তখন এটা ব্ল্যাক হয়ে যেত, মানে গ্রে স্কেলে। এই এই পয়েন্টগুলো, এই এটা 30 আসা মানে হচ্ছে যে পেশেন্টের রেটিনাল সেন্সিটিভিটি ইজ
গুড, এটা যখনই আসবে জিরো তখন হচ্ছে এই মানে লাইট ইনটেনসিটিটা হচ্ছে এই রেটিনাল সেনসিটিভিটির ইনভার্সলি প্রপোর্শনাল। লাইট ইনটেনসিটি আমরা যত মানে কি বলে লাইট ইনটেনসিটি এই যে এই রেটিনাল সেনসিটিভিটিটা যত বেশি হবে লাইট ইনটেনসিটি তত কম হবে, মানে কম ইনটেনসিটি লাইটে সে রেসপন্স করতে পেরেছে তার মানে তার রেটিনাল সেনসিটিভিটি ভালো। আর এটা যদি জিরো হতো, এটা যদি জিরো হতো তার মানে হচ্ছে ব্রাইটেস্ট লাইটে সে দেখতে পেরেছে তার মানে তার রেটিনাল সেনসিটিভিটি কম, তার মানে এটা হচ্ছে যে এই এই ডাটাটার ইনভার্সলি প্রপোর্শনাল, এই রড এই রেটিনাল সেনসিটিভিটির ইনভার্স প্রপোর্শনাল হচ্ছে লাইট ইনটেনসিটি। এই এখন আমরা এই যে দেখলে বুঝতে পারবো এই যে এই এখানে জিরো জিরো আসার কারণে এই যে আমরা দেখলাম যে এই এই এটা সব শো করেছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক র ডাটা ওয়েটিং কেটে দিব এটা ও এটা কি আসলো দেখা তো যাচ্ছে না। নেক্সট আমরা দেখবো যে র ডাটার ডিফারেন্ট টাইপের ভেরিয়েশন গুলো ডিফারেন্ট টাইপ অফ ফিল্ড মেশিনে ডিফারেন্ট টাইপ অফ র ডাটা শো করে, র ডাটা বিভিন্ন রকমের শো করে বিভিন্ন প্রোটোকলে এন্ড ডিফারেন্ট টাইপ অফ মেশিনে। লাস্টলি এই যে দিস ওয়ান এটা আসলে আসে হচ্ছে ফুল থ্রেশহোল্ড স্ট্র্যাটেজিতে, এরকম আসে ফুল থ্রেশহোল্ড স্ট্র্যাটেজিতে স্টিয়ার কেস বা ব্র্যাকেট, ওখানে যেটা হয় যে এক একটা পয়েন্ট ডাবল টেস্ট করা হয়, স্টিয়ার কেস বা ব্র্যাকেটিং টেস্টে সাধারণত এক একটা পয়েন্ট ডাবল টেস্ট করা হয় এবং সেকেন্ড টেস্ট গুলো সাধারণত এই যে স্টিয়ার এটা ইউজুয়ালি সিটা স্ট্যান্ডার্ড এবং সিটা স্ট্যান্ডার্ড এবং সিটা ফার্স্টে এগুলো আসে না, এগুলো আসে হচ্ছে ফুল থ্রেশহোল্ড এবং ফার্স্ট প্যাক এই দুইটা টেস্টিং স্ট্র্যাটেজিতে, এই দুইটা টেস্টিং স্ট্র্যাটেজিতে এই ধরনের র ডাটা চলে আসে। Now, এখন আসি আমি গ্রে স্কেলে, দিস ওয়ান ইজ দ্য গ্রে স্কেল। গ্রে স্কেল আসলে বেসিক্যালি আমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু না, গ্রে স্কেল হচ্ছে যে এটা হচ্ছে যে জাস্ট শোয়িং এর জন্য বিউটি অফ দ্য গ্রে স্কেল। এটা আসলে আমি বলতে পারি পেশেন্টকে, আমি যখন পেশেন্টকে বোঝাবো পেশেন্টকে বোঝানোর জন্য বললাম দেখেন যে আপনার এই ফিল্ডটা এরকম কালো হয়ে ড্যামেজ হয়ে গেছে এরকম একটা, জাস্ট তাকে একটা আইডিয়া দেওয়ার জন্য। বাট এটা আমার জন্য মানে আচ্ছা তাহলে গ্রে স্কেলটা হচ্ছে, গ্রে স্কেলটা আমাদের ডাক্তারদের জন্য আমাদের ইন্টারপ্রিটেশনের জন্য ইম্পর্টেন্ট না, বাট পেশেন্টকে এক্সপ্রেস করার জন্য দুইটা জিনিস আমি এখানে বলে নিচ্ছি, তাহলে পরে হয়তো মনে থাকবে না। একটা হচ্ছে গ্রে স্কেল, পেশেন্টকে দেখিয়ে বললাম যে দেখেন আপনার কালো হয়ে গেছে এখানে ড্যামেজ আছে, আরেকটা হচ্ছে ভিজুয়াল ফিল ইন্ডেক্স। এই দুইটা পেশেন্টের জন্য, নট ফর মি, আমি পেশেন্টকে বললাম দেখেন আপনার ভিজুয়াল ফিল ইন্ডেক্স 76% আপনার ড্যামেজ হয়ে গেছে, যার শুধু তাকে অ্যাওয়ার করার জন্য। আমরা দেখবো হচ্ছে বাকি যে প্রবাবিলিটি বা যেসব প্লট আসে। নেক্সট হচ্ছে এই যে গ্রে স্কেল, ডিফারেন্ট টাইপ অফ গ্রে স্কেল, এটা 30-2 তে এরকম আসে, এটা হচ্ছে নেজাল স্টেপ, এটা হচ্ছে ইনকমপ্লিট ইনফেরিয়র আর্কুইড স্কোটোমা, এটা সুপেরিয়র আর্কুইড মাল্টিটিউডিনাল ফিল্ড ইফেক্ট, এটা হচ্ছে যে মোটামুটি সুপেরিয়র আর্কুইড ইনকমপ্লিট ইনফেরিয়র আর্কুইড, এর হচ্ছে রিং স্কোটোমা, ডিফারেন্ট টাইপ অফ গ্রে স্কেল এরকম হতে পারে আর কি, দেখানোর জন্য এই ছবিগুলো দিলাম। প্যাটার্ন অফ ফিল্ড এই টাইপের হতে পারে। নেক্সট এখন আমি আসি এই দুটো জিনিসে, দিস ওয়ান এই যে এটা দেখেন সবাই, যখন আমি ফিল্ড দেখবো সেন্ট্রাল এই টেস্ট স্টিমুলাস এগুলো দেখলাম আমি, থ্রি অ্যাপোস্টিল সিটা স্ট্যান্ডার্ড তার পিপিলটা আমি কিন্তু একটু বেশি, এছাড়া আদারওয়াইজ সব কিছু মোটামুটি ঠিক আছে, এটা আমি বলতে পারি যেটা নর্মাল ফিল্ড। অ্যান্ড দিস ওয়ান এই রাইট সাইডেরটা দেখেন সবাই, রাইট সাইডেরটা আমি দেখলাম যে ফিল্ড এই গ্রে স্কেলে, গ্রে স্কেলে আসলো এই লোয়ার ফিল্ডে অ্যাবনর্মালি এরকম হোয়াইট চলে আসলো, অ্যাবনর্মালি যখন হোয়াইট আসবে তখন আমি চিন্তা করবো ব্যাপার কি অ্যাবনর্মাল হোয়াইট আসলো কেন। নেক্সট আমার যেতে হবে তাহলে এই হোয়াইট আসলো, আমি তখন যাব হচ্ছে এই পেশেন্টের র ডাটায়, পেশেন্টের র ডাটা আমি দেখলাম যে ঠিক ওই এই এরিয়াতে যে এরিয়াতে হোয়াইট সেই এরিয়াতে তার অ্যাবনর্মালি হাই সেন্সিটিভ, হাই সেন্সিটিভ মানে হচ্ছে যে এখানে হচ্ছে পেশেন্টের সেন্সিটিভিটি খুব বেশি দেখাচ্ছে, মানে একদম কম লাইটেও সে খুব রেসপন্স দেখাচ্ছে। আমি চিন্তা করবো যে তাহলে কোনো সমস্যা আছে, আমি তখন গেলাম হচ্ছে রিলায়েবিলিটি ইন্ডিসেস,
যে ব্যাপারটা কি, এরকম হাই সেন্সিটিভ আসলো কেন? এই তখন আমি এটার সাথে এই এই র ডাটার সাথে কম্পেয়ার করলাম হচ্ছে গ্রে স্কেলে, ঠিক এই যেই এরিয়াতে দেখেন সব এখানে দেখেন 31, বাট এখানে 43, এটা সেন্সর সেন্সিটিভিটি প্যাটার্ন অনেক বেশি, দ্যাট মিন্স লো লাইট এসে অনেক বেশি দেখে ফেলছে, যেটা মানে আনএক্সেপ্টেবল, পেশেন্টের জন্য আসলে এটা হওয়ার কথা না। তখন আমি চিন্তা করলাম তার মানে কত ঝামেলা আছে, তখন আমি দেখলাম কি এই যে আমি তখন দেখলাম তার ফলস পজিটিভ এরর আসছে 67%, আমি তখন দেখলাম তার ফলস পজিটিভ এরর আসছে 60%। আমি এর আগেই বলেছি ফলস পজিটিভ কি, পেশেন্ট পুশেস দ্য রেসপন্স বাটন ইন আনপ্রজেক্টেড স্টিমুলাস, তার এখানে স্টিমুলাস প্রজেক্ট করা না সত্ত্বেও সে রেসপন্স বাটন পুশ করেছে, সেটাই আসলে ইন্ডিকেট করেছে ফলস পজিটিভ এরর হিসাবে। এটা আসলে অ্যাবনর্মাল হাই সেন্সিটিভিটি, এটাকে বলে হোয়াইট স্কোটোমা, হোয়াইট স্কোটোমা, এটা হচ্ছে একটা আনরিলায়েবল আনএক্সেপ্টেবল ফিল্ড। নেক্সট আসি আমি হচ্ছে এটাই, এই এই ফিল্ডটা আমার কাছে আসলো, আমি দেখলাম, দেখার পরে দেখি যে সেন্ট্রালি এরকম লিফ টাইপের কিছু হোয়াইটিশ অপাসিটি আসছে, আদারওয়াইজ মোটামুটি সব কিছুই নর্মাল আছে, এরকম আসলো। বললাম যে এরকম আসলো কেন, আমি তখন গিয়ে দেখলাম হচ্ছে রিলায়াবিলিটি ইন্ডেক্স কেন এরকম আসলো, ব্যাপারটা কি পেশেন্টের আরেকটা জিনিস, এখানে সব ক্ষেত্রে আমি প্রথমে বলে নিচ্ছি যে আইসোলেটেড ফিল্ড অ্যানালাইসিস ইজ নট রিকমেন্ডেড, সবসময় ক্লিনিক্যাল কোরিলেশন করতে হবে। এখানে যদি আমি ফিল্ড দেখানোর জন্য বলছি বাট এর সাথে ক্লিনিক্যাল আমি ক্লিনিক্যাল কোরিলেশন করে দেখলাম যে মিলছে না, তখনই আমি দেখব যে এই জিনিসগুলো। আমি নেক্সট দেখলাম যে তার ফলস নেগেটিভ এরর অনেক বেশি, ফলস নেগেটিভ এরর 33% অথবা তার বেশি হলে এই টাইপের এরকম ফিল্ড টাইপের, তখন আমি দেখলাম কি এটা আসলো এই যে এরকম গ্লোবাল লিপ টাইপের, তার মানে এক্সেসিভ এক্সেসিভ ফলস নেগেটিভ এরর যদি হয় তখন ফিল্ডটা অ্যাবনর্মালি গ্লোবাল লিপ শেপড হবে, ফিল্ডটা হবে গ্লোবাল লিপ শেপ, সেটা দেখানোর জন্যই। তার ফলস পজিটিভ যদি হয় এক্সেসিভ তাহলে হবে হোয়াইট স্কোটোমা ওই এরিয়াতে বোথ র ডাটা অ্যান্ড গ্রে স্কেলে, আর এক্সেসিভ ফলস নেগেটিভ যদি হয় তাহলে সেটা হবে এরকম গ্লোবাল লিপ শেপ, এরকম একটা অ্যাপিয়ারেন্স হবে, তখন আমি বুঝবো যে ফিল্ডটা আসলে রিলায়েবল না। আচ্ছা নেক্সট আসি, এগুলো হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ গ্রে স্কেল, আসলে গ্রে স্কেলের কি এগুলো দেখানোর জন্য, যেটা ইরেগুলার টাইপের এই এজ 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 ইফেক্টে এখানে সুপিরিয়রলি ইনফিরিয়রলি আর কোয়ার টাইপের ডিফেক্ট আসছে, আর এটা আসছে এই গ্রে স্কেলটা আসছে একদম অ্যাডভান্সড এন্ড স্টেজে, এন্ড স্টেজে সাধারণত এই ধরনের আসে, এবং সেক্ষেত্রে প্যাটার্ন ডিভিশন একদম অ্যাডভান্স স্টেজে প্যাটার্ন ডিভিশন এত ডিপ্রেস ফিল থাকে যে প্যাটার্ন ডিভিশনটা শো করে না, নর্মাল যে আমরা 24-30 ডেস্টুতে করে না, তখন আমাদের অন্য কোনো মেথডে যেতে হবে। এগুলো এই এই যে সবাই এটা দেখতে পারে যে এই যে এই এন্ড স্টেজ গ্লোকোমার র ডাটাটা কী আসছে, সবাই দেখলে বুঝতে পারে যে সবগুলো 0000 0000 মিনস হচ্ছে ব্রাইটেস্ট লাইট, একদম সবচেয়ে ম্যাক্সিমাম 0 ডেসিবেল ইজ ইকুয়াল টু 10,000 অ্যাপোস্টিলস, এটা হচ্ছে যে হামফ্রের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ লাইট দেওয়া হয়েছে, দেওয়ার পরেও তার রেসপন্স হচ্ছে এটা 0 ডেসিবেল সমান সমান 10,000 অ্যাপোস্টিলস, এটা হচ্ছে হামফ্রের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ লাইট, এটা দেওয়ার পরে তার রেসপন্স এটা একদম ব্ল্যাক, এটা হচ্ছে যে তার মানে এটা ইন্ডিকেট করে এন্ড স্টেজ অফ গ্লোকোমা, একদম সিভিয়ার ফিল্ড ইফেক্ট। এখানে ভিজুয়াল ফিল্ড ইনডেক্স 2% কেন আসলো, ভিজুয়াল ফিল্ড ইনডেক্স 2% 0% হতে পারে, 2% আসছে কমও হতে পারে, এটা মানে এটা 2-1 এরকমই হবে, এখানে ভিজুয়াল ফিল্ড যেটা 90 আসতো তাহলে আমি প্রশ্নটা করতাম যে এই ফিল্ডে ভিজুয়াল ফিল্ড 90 আসলো কেন, সেটা মানে কোরিলেট করে না, 2% হয়তো আসছে হতে পারে, 1-2 এদিক সেদিক হতে পারে, জিরো হতে পারে, এটা জিরো হওয়ার সম্ভাবনাই বেশি আর কি, ঠিক আছে। আর এটা সবাই দেখো, এটাতে দেখা হয় যে সেন্ট্রালি তার সেন্সিটিভিটিগুলো ভালো, মানে লাইট ইন্টেন্সিটি কম, শুধু এই যে পেরিফেরালি জিরো, এই দেখো পেরিফেরালি সব কালো, পেরিফেরালি জিরো পেরিফেরালি কালো, এদিকের গুলো কম এদিকের গুলো কালো আসছে, এর সাথে অনেকগুলো ব্যাপার আছে কেন কালো কম বেশি হয় আমি পরে বলবো, পি ভ্যালু প্রবাবিলিটি, তারপর সেন্ট্রাল সেন্ট্রাল ফিক্সেশনের সাথে সম্পর্ক আছে, সেন্ট্রাল ফিক্সেশন পয়েন্টের গুলো অল্প হইলেও আমরা সাধারণত বেশি সেন্সিটিভ ধরি দেন পেরিফেরি লাস্ট স্টেজের গুলো। আচ্ছা নেক্সট আমরা যাই, নেক্সট আমরা তাহলে এই আমাদের গেল হচ্ছে র ডাটা গেল, গ্রে স্কেল গেল, নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট। আচ্ছা হ্যালো স্যার, কি ক্লাস? আচ্ছা নেক্সট হচ্ছে যে আমরা আসি টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লটে, নেক্সট টোটাল ডেভিয়েশন, এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, এটা কি জিনিস? টোটাল ডেভিয়েশন কিছুই না,
র ডাটা আমি যেই যে প্রথমে দেখালাম র ডাটাটা যেটা এক্সপ্রেস করা হয়েছে এই মেশিনে হামফ্রেতে একটা নরমটিভ ডাটাবেজ আছে, মানে হচ্ছে যে প্রতিটা এজে জন্য মিন একটা নরমাল ভ্যালু দেয়া আছে। পেশেন্টের র ডাটা যখনই দেয়া হয় ইনপুট করা হয় পেশেন্ট তখন সেটা থেকে ডেভিয়েট করে যে এই এই পেশেন্টের কি 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 ডেভিয়েশন আছে। তার মানে হচ্ছে যে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লটটা হচ্ছে র ডাটা এক্সপ্রেসড ইন টার্মস অফ ডেভিয়েশন ভ্যালুস ফ্রম দ্য নর্মাল। পেশেন্টের র ডাটা ঢোকার পরই পেশেন্ট তখন কম্পেয়ার করে যে এই এই যে নর্মালি থাকার কথা ছিল কি তার কি, সেই ডেভিয়েশন যেটুকু আসছে সেটাই তখন এই এই প্লটটাতে দেখায়, যেটাকে আমরা বলছি যে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট। তো এটা কি, এই যে এই এটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে র ডাটা, এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট। এগুলোর প্রতিটার আসলে সিগনিফিকেন্স আছে, এটা এরকম কেন, এটা এরকম কেন, এটার সামনে মাইনাস কেন, তাই না? এটা হচ্ছে র ডাটা, পেশেন্টের অ্যাকচুয়াল সেন্সিটিভিটি। তো এটা যখন ঢোকার পরে মেশিনে যখন ইনপুট করলো মেশিন তখন কম্পেয়ার করে এটা দিল, এটা এরকম হলো কেন, তার র ডাটাটা তার র ডাটা। নরমাল ভ্যালুর সমান হয় তখন সাধারণত কোন জিরো দেই আমরা, তখন আমরা দেই এই এই তখন এই তার র ডাটাটা আসলে অ্যাকচুয়ালি এই 40 বছরের ধরেন এই পেশেন্টের 40 বছরের এই র ডাটাটা 40 বছরের এরকমই হওয়া উচিত ছিল নরমাল একই রকম, তাইলে এখানে আসবে জিরো, কিন্তু তার এখানে আসছে মাইনাস নাইন, জিরো আসে নাই। আর র ডাটা থেকে যদি তার অ্যাকচুয়াল ভ্যালু থেকে র ডাটাটা যদি ডেভিয়েটেড হয়ে কম হয় ওয়ার্স হয় খারাপ, তার তার রেসপন্সটা খারাপ হয় তখন সেটা আসবে হচ্ছে মাইনাস, এই 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 সাইনটা আসবে মাইনাস। কিন্তু পেশেন্ট যদি নর্মাল ভ্যালু থেকে পেশেন্টের পারফরমেন্স যদি আরো ভালো হয় তখন প্লাস, মানে সেটা সাইন সাইন ছাড়া সাইন আসবে না। তাহলে কি জিনিস, তাহলে আমরা এগুলোর মানেগুলো বুঝতে পারলাম, যত বেশি ডেভিয়েশন হবে মাইনাস হবে এবং তত বেশি ইয়ে হবে। এটা আমি কোরিলেট করলে দেখবো যে এগুলো ব্ল্যাক আসছে, এগুলো একটু রিলেটিভলি কম আসছে, ফিক্সেশনের গুলো কাছাকাছি গুলো আবার বেশি ব্ল্যাক আসছে এরকম। তার মানে এটা হচ্ছে তার র ডাটা, র ডাটাটা আমরা মেশিনের নর্মটিভ ভ্যালুর সাথে কম্পেয়ার করে যে ডেভিয়েশনটা পেলাম সেই ডেভিয়েশনটাকে বলে হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট। এখন এটা কেন এরকম হলো, তার র ডাটা যদি ডেভিয়েশন ভ্যালু থেকে সমান হয় তাহলে জিরো হবে, র ডাটা যদি মিন ভ্যালু থেকে খারাপ হয় তাহলে মাইনাস পয়েন্ট আসবে, র ডাটা যদি নর্মাল ভ্যালু থেকে ভালো হয় তাহলে কোনো সাইন মানে প্লাস সাইন হবে আর কি, কোনো সাইন আসবে না। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। এই যেমন এখানে 20 ছিল তার ইয়েতে আসছে ডেভিয়েশন হয়ে আসছে মাইনাস টু। এই ডেভিয়েশনের মধ্যে অনেক কিছু আছে, নট ডিউ টু গ্লুকোমা তা না, তার ভিজুয়াল অন্যান্য কারণেও তার ডেভিয়েশন হতে পারে, ক্যাটারাক্ট থাকতে পারে, মিডিয়া অপাসিটি থাকতে পারে, সেসব কারণে তার হতে পারে। এই এখন যদি আমরা এটা আসলে আমরা আমি কম্পেয়ার করে দেখাতে চাচ্ছি যে টোটাল এটা টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লটের সাথে টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লটের, এটা আমি পরে আসব, এখানে একটা কম্পারিজন আমি দেখালাম, এখানে আমি কম্পারিজন একটা দেখালাম যে কিরকম, এই যে যেমন তার মাইনাস 35 তার আসছে হচ্ছে ব্ল্যাক স্কোয়ার। আচ্ছা এখানে একটু কিছু বলে নিই আমি, এই নিউমেরিক্যাল প্লট অ্যান্ড প্রবাবিলিটি প্লট, এই নিউমেরিক্যাল প্লট থেকে প্রবাবিলিটি প্লটের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা করে হচ্ছে স্ট্যাট প্যাক। স্ট্যাট প্যাক কি জিনিস, স্ট্যাট প্যাক হচ্ছে হামফ্রে ফিল্ডে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ অ্যানালাইসিস নামে একটা সফটওয়্যার আছে, যত নিউমেরিক্যাল ডাটা ঢুকে সে তখন এটাকে পি ভ্যালু দিয়ে ইট ইট এক্সপ্রেসেস দ্য রেসপন্স ইন টার্মস অফ পি ভ্যালু, সে দেখে যে পি ভ্যালু। আসলে এই জিনিসটা আমি এখনই বলে দিচ্ছি, এখানে অনেকগুলো যেমন ডটেড লাইন আছে, ডটেড লাইন মানে হচ্ছে পি ভ্যালু লেস দেন 5%, একটু লাইট ম্যাপ আছে এটা হচ্ছে যে পি ভ্যালু লেস দেন 2%, আর একটু ডার্ক ম্যাপ আছে এটা হচ্ছে পি ভ্যালু লেস দেন 1%, আর ব্ল্যাক স্কোয়ার এটা হচ্ছে পি ভ্যালু লেস দেন 0.5%। এই সব এটা বেশি সিগনিফিকেন্ট। পি ভ্যালু কি, পি ভ্যালু হচ্ছে যে মানে পি ভ্যালু 0.5 লেস দেন 5% কি, রেটিনাল সেন্সিটিভিটি ইজ সিন ইন লেস দেন 5% অফ দ্য নর্মাল পপুলেশন। তার মানে এই সেন্সিটিভিটিটা দেখা গেছে লেস দেন 0.5%, এই যে এই ডটেড লাইনটা। আর লাইট ম্যাপটা কি, এটা হচ্ছে লেস দেন 2%, রেটিনাল সেন্সিটিভিটি ইজ সিন ইন লেস দেন 2% অফ নর্মাল পপুলেশন। ডার্কটা হচ্ছে যে রেটিনাল সেন্সিটিভিটি ইজ সিন লেস দেন 1%,
আর আরো ডার্কটা হচ্ছে রেটিনাল সেনসিটিভিটি সি ইন লেস দেন 0.5%, মানে এটা সিগনিফিকেন্ট, এটা আসলে প্রবাবিলিটি ভ্যালু, যত কম লোকের মধ্যে থাকবে সেটা তত বেশি সিগনিফিকেন্ট। এখন সবাই যদি সাদা শার্ট পরে ঘুরে তাহলে ধরে নিতে হবে সাদা শার্টটা নর্মাল, এর মধ্যে যদি একটা অন্যরকম থাকে তার মানে সে অ্যাবনর্মাল। এই পি ভ্যালু বলতে সেটাই আসলে বোঝাতে যাচ্ছে। তো এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো এই যে দেখেন, এটা যেহেতু ক্লোজার টু দ্য ফিক্সেশন সেহেতু এটার ভ্যালু কম হওয়ার পরেও সেটা ব্ল্যাক স্কোয়ারে আসছে, ব্ল্যাক স্কোয়ারে আসছে। তো এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যালুতে দেখাচ্ছে। আমরা নেক্সট আমরা আসবো হচ্ছে যে টোটাল ডেভিয়েশন নিউমেরিক, এটা হচ্ছে যে টোটাল ডেভিয়েশন, এটা হচ্ছে র ডাটা, এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট। নেক্সট আমরা আসবো হচ্ছে টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লটে। টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট কি জিনিস, ওই আমি একটু আগে যেটাই বললাম যে এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রেটিনাল সেন্সিটিভিটি ইন টার্মস অফ পি ভ্যালু। ওই নিউমেরিক্যাল ভ্যালুটার সাথেই যখন প্রবাবিলিটি ভ্যালু দিয়ে আমরা কারেকশন করে দিচ্ছি, সেটাই হচ্ছে যে টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট। আগের মতোই সেম জিনিস, এই সরি আচ্ছা, এই যে আগের মতোই যে এই যে ডার্ক লাইট ম্যাপ লাইন, তারপর হচ্ছে যে ডার্ক স্কোয়ার, এই 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 টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লটটাকেই যখন আমরা পি ভ্যালুতে ফেলি তখন এই প্রবাবিলিটি প্রবাবিলিটি প্লটটা আসবে, তখন আমরা এটাকে বলবো টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট। এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট। এটা কী জন্য আসছে, নিচে দেখবেন ফিল্ডের নিচে দেখবেন পি ভ্যালু দেওয়া থাকে, পি পি এটা হচ্ছে পি লেস দেন 0.2%, এটা 0.1%, এটা 0.5%, এটা এটা হচ্ছে লেস দেন 5%। নেক্সট আমরা আসি হচ্ছে প্যাটার্ন ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট অ্যান্ড প্যাটার্ন ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট। এগুলো কি, এটা হচ্ছে প্যাটার্ন, এটা আসলে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, এটা হচ্ছে প্যাটার্ন ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, এটা হচ্ছে প্যাটার্ন ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট। আচ্ছা এগুলো কি জিনিস, এগুলো হচ্ছে যে এখন আসি আসলাম, এটা হচ্ছে যে প্যাটার্ন, এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, সেখান থেকে আসলো প্যাটার্ন ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লটে, এটা হচ্ছে প্যাটার্ন ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট, টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট, এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট। তো এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এটা প্রবাবিলিটি ভ্যালু, সেম জিনিস। নিউমেরিক্যাল প্লটের যেই অংশগুলোতে সেন্সিটিভিটি একরকমের ছিল, ভালো ছিল, সেখানে আসছে এই ধরনের প্রবাবিলিটি, যেখানে যেই অংশে পেশেন্টের ভ্যালুগুলো রেসপন্সগুলো খারাপ সেখানে আসছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক স্কোয়ার, সেম জিনিস। বাট এটা হচ্ছে যে টোটাল ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, এটা হচ্ছে প্যাটার্ন। এখন প্যাটার্ন ডেভিয়েশনটা কি, প্যাটার্ন ডেভিয়েশনটা হচ্ছে যে হামফ্রেতে, আচ্ছা হ্যাঁ কেটে দিব, এটা হচ্ছে কি এই এই কাজগুলো কে করে, এই কাজগুলো করে হচ্ছে স্ট্যাট প্যাক। ওই যে একটু আগে বললাম যে স্ট্যাট প্যাক হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ অ্যানালাইসিস ফর হামফ্রে ফিল্ড অ্যানালাইসিস, তার কাজ হচ্ছে প্যাটার্ন ডেভিয়েশনগুলো করা। তাহলে টোটাল ডেভিয়েশন থেকে প্যাটার্ন ডেভিয়েশন পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে যে প্যাটার্ন ডেভিয়েশনে আনমাস্কিং হয় অফ লোকালাইজড ডিফেক্ট দেন জেনারেলাইজড ডিফেক্ট। এটা ইন্ডিকেট করে হচ্ছে জেনারেলাইজড ফিল্ড ডিফেক্ট, ইট মে বি ডিউ টু মিডিয়া অপাসিটি, মে বি ডিউ টু ক্যাটারাক্ট, মে বি ডিউ টু মিওসিস, অন্যান্য কারণেও হতে পারে, যে কোনো কারণে ফিল্ড, সেখান থেকে আনমাস্কিং করে বের করে নিয়ে আসা প্যাটার্নটা, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন, ক্রোকোমেটাস প্যাটার্নে কীরকম হয় বা নিউরোলজিক্যাল, সেই প্যাটার্ন যে নির্দিষ্ট প্যাটার্নটা চেঞ্জ আসে সেটাই হচ্ছে যে প্যাটার্ন ডিভিশন। এটা হচ্ছে যে নিউমেরিক্যাল প্লট প্যাটার্ন ডিভিশনে, এটা হচ্ছে প্যাটার্ন ডিভিশনের প্রবাবিলিটি প্লট। আর প্রবাবিলিটি প্লটগুলো কারা নিয়ে আসে, স্ট্যাট প্যাক, সে তখন পি ভ্যালু দিয়ে এটাকে কম্পেয়ার করে এই নিয়ে আসে হচ্ছে যে এই 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 প্যাটার্নগুলো, যেমন এটা হচ্ছে একটা লোকালাইজড ডিফেক্ট, এটা প্যাটার্ন একটা নির্দিষ্ট প্যাটার্নে, আর যদি পুরোটা একরকমের কালো হয়ে যেত সেটা জেনারেলাইজড ডিপ্রেশন। তার মানে প্যাটার্ন ডেভিয়েশন দুইটা প্লটই, প্রবাবিলিটি নিউমেরিক্যাল দুইটা আসলো কোত্থেকে, এটা হচ্ছে যে ইট কজেস আনমাস্কিং অফ দ্য লোকালাইজড ডিফেক্ট ফ্রম দ্য জেনারেলাইজড ডিপ্রেশন। তার মানে জেনারেলাইজড ডিপ্রেশন থেকে আনমাস্ক করে লোকালাইজ ডিফেক্টগুলোকে আলাদা করার নামই হচ্ছে যে প্যাটার্ন ডেভিয়েশন। সেটা যখন পি ভ্যালু দিয়ে যুক্ত করা হবে তখন আসবে প্রবাবিলিটি প্লট, আর পি ভ্যালু ছাড়া যখন আসবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্লট। এই যে আমরা এখন আবার দেখছি কিছু ইয়েতে, এই যেমন এটা লোকালাইজ ডিফেক্ট, এটা টোটাল ডেভিয়েশনের
আর যখনই আমরা ফিল্ড দেখবো আমরা কিন্তু টোটাল ডিভিয়েশনের সাথে প্যাটার্ন ডিভিয়েশনটা কম্পেয়ার করবো, সবসময় এটা কিন্তু কম্পেয়ার থাকবে, একটা একদম একরকম হইলো আর একটা একদম নর্মাল হলো তা কিন্তু হওয়ার কথা না, দুটার মধ্যে একটা কো রিলেশন থাকবে, সেটা আমি এখন কিছু বলার চেষ্টা করছি। কারণ টোটাল ডিভিয়েশন প্রবাবিলিটি প্লটে ফিল্ড ডিফেক্ট আসছে যেরকম, প্যাটার্ন ডিভিয়েশন মোটামুটি আসছে, তার মানে ইট মে বি ডিউ টু গ্লুকোমা, এটা গ্লুকোমাটাস ডিফেক্ট হতে পারে, ঠিক আছে, এটা লোকালাইজ ডিফেক্ট আসছে, এটাতে যেরকমই আসছে এটাতে সেরকম আসছে। সাধারণত এখন যদি একটা পেশেন্টের মিডিয়া মানে ক্যাটারাক্ট থাকতো খুব বেশি, তাহলে দেখা যেত যে এই জিনিসটা একদম অ্যাবনর্মালিটি কালো আসছে, এটাতে অত আসে না, এটাতে শুধুমাত্র নির্দিষ্ট একটা লোকালাইজড এরিয়াতে ডিফেক্ট আসছে। So it indicates the localized field effect. Next. এটাও একটা আরেকটা এক্সাম্পল অফ ইরেগুলার ফিল্ড ইফেক্ট। যেমন এই যে এই পেশেন্টটা, এই পেশেন্টের টোটাল ডিভিয়েশন প্রবাবিলিটি প্লটে অনেক বেশি আসছে, অনেক বেশি আসছে, দ্যান মিন্স তার হয়তো কিছুটা মিডিয়া অপাসিটি ছিল, তার মিউসিস ছিল, স্পেকটিকাল অন্য কোনো সমস্যা থাকতে পারে। সেখান থেকে যখন আমি আরো রিফাইন করলাম ডিউ টু কি প্যাটার্ন আসে, আনমাস্কিং করলাম, তখন আসলো যে এরকম ইরেগুলার লোকালাইজড ডিফেক্ট আসলো। এখন আমি বুঝতে পারলাম যে এটার সাথে এটা এটা আদার কজের কারণে হয়েছে, এটা হচ্ছে গ্লুকোমাটার গ্লুকোমার কারণে। আচ্ছা, এটা হচ্ছে কমন, এই জিনিসটা অনেক ফিল্ডেই দেখা যায়, অনেক ফিল্ডেই দেখা যায়। একটা পেশেন্টের ফিল করলাম, টোটাল ডিভিয়েশন প্রবাবিলিটি প্লটে আসলো এরকম, পরে দেখা গেলো যে প্যাটার্ন ডিভিয়েশন প্লটে সাদা, ভালো, তার মানে হচ্ছে যে তার অন্য কোনো অপাসিটি, অন্য কোনো কজ অফ ফিল্ড ডিপ্রেশন আছে, অন্য কোনো কজ অফ ডিপ্রেশন আছে, নট ডিউ টু গ্লুকোমা। তখন তার প্যাটার্নে এসে দেখা গেলো যে ফিল্ডটা একদম মোটামুটি ভালো, কিন্তু একটা পয়েন্ট ছাড়া মোটামুটি ভালো আসলো। সো এটাকে আমি বলবো জেনারেলাইজড ডিপ্রেশন অফ ফিল্ড, নট ডিউ টু লোকালাইজড। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে লোকালাইজড ডিফেক্টটা হচ্ছে ইম্পর্টেন্ট বা হলমার্ক অফ গ্লুকোমা। লোকালাইজ বা একটা নির্দিষ্ট এরিয়াতে বা একটা নির্দিষ্ট, স্পেশালি গ্লুকোমাগুলো রেসপেক্ট করে হরাইজেন্টাল মেরিডিয়া, হয় আপারের দিকে হবে না নিচের দিকে হবে, এরকম হবে। জেনারেলাইজ ডিপ্রেশন আসলে, এটাকে আমি জেনারেলাইজ ডিপ্রেশন বললাম। নেক্সট আমরা আসছি, এই এটা একটা এই এই ফিল্ডটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে যে টোটাল ডিভিয়েশন প্রবাবিলিটি প্লটে আসলে একদম ব্ল্যাক, এটা হচ্ছে যে এন্ড স্টেজ অফ গ্লুকোমা। এন্ড স্টেজ অফ গ্লুকোমা টোটাল ডিভিয়েশন প্রবাবিলিটি প্লটে একদম ব্ল্যাক আসবে, বাট প্যাটার্ন ডিভিয়েশন সিভিয়ার ডিপ্রেস ফিল্ডে প্যাটার্ন ডিভিয়েশনটা আসবে না। ইউজুয়ালি লার্জ যখন আমরা পয়েন্ট প্যাটার্ন, দ্যাট মিন্স আমি কোথায় করবো টেস্টটা, যদি বড় এরিয়াতে করি তখন সে সেটা রিকগনাইজ করতে পারবে না, তখন আমার আরও কনসেন্ট্রেট করতে হবে, আরও সেন্টারে যেতে হবে, হয়তো 24-2 হবে না, 10 করতে হবে, 10 করলে তার আসবে। তো এটা হচ্ছে যে এন্ড স্টেজ গ্লুকোমাটাস ডিফেক্ট, এখানে প্যাটার্ন ডেভিয়েশন আসবে না, তখন আমার বুঝতে হবে যে এর ড্যামেজ পেরিফেরি নাই, আরও সেন্টারের দিকে চলে গেছে, আমার আরও সেন্টারে গিয়ে খুঁজতে হবে যে প্রবলেমটা কি, আমি তখন 10-এ যাব। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, একটা কোনো পেশেন্টের, সাধারণত আমি সবসময় বললাম, আমি একটু আগে বলেছি যে টোটাল ডেভিয়েশনের সাথে সবসময় কোরিলেটেড থাকবে প্যাটার্ন, টোটাল ডেভিয়েশনটা যেরকম হবে তার কাছাকাছি বা কম এরকম হবে। কিন্তু এরকম যদি হয়, একটা পেশেন্টের টোটাল ডেভিয়েশন আসলো ওয়াইড একদম, বাট তার প্যাটার্ন ডিভিয়েশন আসলো এরকম, এটা ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে হচ্ছে যে এরকম হওয়ার কথা না, কারণ তার টোটাল ডিভিয়েশনে কিছুটা স্কোটোমা তার থাকবে, যেটা প্যাটার্নে এসে আরো রিফাইনমেন্ট হবে, লোকালাইজ হবে, কিন্তু টোটাল আসলো এরকম সাদা কালো আসলো কেন, এটা হচ্ছে অ্যাবনর্মালি হাই সেন্সিটিভ ফিল্ড। এটা কেন হয়েছে, এটা আর্টিফ্যাক্ট, হয় পেশেন্ট ইনস্ট্রাকশন বুঝতে পারে নাই, অথবা যে ইনস্ট্রাক্টর যে টেস্টের জন্য দাঁড়িয়ে থাকে পেশেন্টকে বলে, সে বুঝতে পারে না, সে উল্টাপাল্টা টিপেছে, অন্য ইয়ে করেছে, পরে দেখা গেল যে এরকম চলে এসছে, যে এটা হচ্ছে আনরিলায়েবল। তখন আমার খুঁজতে হবে যে আমি যখন এরকম ফিল্ড দেখবো, তখন আমি উপর থেকে নিচ পর্যন্ত আবার দেখবো যে উপরে কি কি প্রবলেম ছিল যে কারণে সে এরকম আসলো, এটা আনলা, এটা একমাত্র আর্টিফ্যাক্ট ছাড়া এরকম হওয়ার কথা না। অবশ্যই টোটাল ডেভিয়েশনের কোরিলেটেড, টোটাল ডেভিয়েশনের কন্টিনিউয়েশনে এরকম থাকবে, টোটাল ডেভিয়েশন সাদা এবং প্যাটার্ন ডেভিয়েশন এরকম লাল কালো এরকম হবে। আমরা এখন আসি হচ্ছে যে টোটাল ডেভিয়েশন প্রবাবিলিটি প্যাটার্ন ডেভিয়েশন প্রবাবিলিটি প্লট শেষ হলো, এখন আমরা আসি হচ্ছে গ্লোবাল ইন্ডিসেসে। গ্লোবাল ইন্ডিসেস কি কি জিনিস, গ্লোবাল ইন্ডিসেস ইউজুয়ালি আমরা যেই মেথডে করি, সেটা স্ট্যান্ডার্ড সেটা ফার্স্টে, সাধারণত মিন ডেভিয়েশন প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুইটা জিনিসকে আমরা গ্লোবাল ইন্ডিসেস বলি। এছাড়াও শর্ট টার্ম ফ্লাকচুয়েশন থাকতে পারে, তারপরে হচ্ছে কী বলে আরেকটা কারেন্ট কারেক্টেড প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাও থাকতে পারে। সো গ্লোবাল ইন্ডিসেস কি, গ্লোবাল ইন্ডিসেস হচ্ছে মেইন ডেভিয়েশন প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শর্ট টার্ম ফ্লাকচুয়েশন অ্যান্ড কারেক্টেড প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই চারটাকে আসলে গ্লোবাল ইন্ডিসেস। এটার ইম্পর্টেন্সটা কি,
it causes it, emphasizes by expresses the pattern and severity of field defect at the diagnosis, and also the pattern and severity of progression. মানে progression হচ্ছে কিনা সেটাও সে indicate করে. এখন আসি mean deviation pattern. এগুলো আসে কোথেকে? Mean deviation আসলে derive করে হচ্ছে যে total deviation numerical plot থেকে. Total deviation numerical plot এর summation গড়টাই হচ্ছে যে mean deviation. Total deviation এর এই total deviation numerical plot থেকে আসে mean deviation. এখন আগের মতো same জিনিস. Mean deviation importance কি? Mean deviation এর importance হচ্ছে যে patient এর raw data যদি নর্মাল মিন ডাটার চেয়ে পেশেন্টের রেসপন্স যদি ভালো হয় তাহলে সেটা পজিটিভ হবে, মানে প্লাস সাইন হবে, আর পেশেন্টের রেসপন্স যদি নর্মাল মিন ভ্যালু থেকে খারাপ হয়, পেশেন্টের না দেখতে পারে খারাপ হয়, তখন এটা আসবে মাইনাস এবং এটা বাড়তে থাকবে, মাইনাস হবে এবং এই ভ্যালুটা বাড়তে থাকবে. এটা আসলে অ্যাপ্রক্সিমেটলি 3 to মিন ডেভিয়েশন আমরা সাধারণত 3 to 6 হলে মাইল্ড ডিফেক্ট বলতে পারি, 6 to 12 হলে মডারেট, অ্যান্ড 12 এর অ্যাভাব ভ্যালু যদি হয় তাহলে আমরা সিভিয়ার ফিল্ড ডিফেক্ট বলতে পারি ইউজুয়ালি. এই নেক্সট হচ্ছে প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন. প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে যে মিন ডেভিয়েশনটা হচ্ছে অ্যাভারেজ ওভারঅল সিভিয়ারিটি অফ ফিল্ড ডিফেক্ট অ্যাভারেজটা, আর ইরেগুলার লস অফ সেন্সিটিভিটি সেটাকে আমরা বলবো প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন. কেন আসলে এই দুটার পার্থক্যটা কি? পার্থক্য আসলে আমরা এইভাবে বলতে পারি, আমরা যখন হিল অফ ভিশনকে ভাগ করি, হিল অফ ভিশন দুই রকমের হতে পারে, একটা হচ্ছে হাইট অফ হিল অফ ভিশন আর একটা হচ্ছে কন্ট্রোল অফ ভিশন. হাইট অফ হিল অফ ভিশনটা এক্সপ্রেস করা হচ্ছে মেন ডেভিয়েশন, দ্যাট মিন্স হচ্ছে যে হাইটটা কতটুকু উঁচু অথবা নিচু, যেমন সমুদ্র পৃষ্ঠ থেকে একটা রাস্তা কতটুকু উঁচু অথবা নিচু, সেই হাইট অফ হিল অফ ভিশনটা এক্সপ্রেস করা হচ্ছে মেন ডেভিয়েশন, আর ইরেগুলার লস অফ রেটিনাল সেন্সিটিভিটি সেটাকে এক্সপ্রেস করে পিএসডি, দ্যাট মিন্স হচ্ছে যে কন্ট্রোল অফ ভিশন, কন্ট্রোল অফ হিল অফ ভিশন. কন্ট্রোল মিন্স হচ্ছে যে এটা স্মুথ না হয়ে ইরেগুলার হলো, একটু উঁচু হলো, নিচু হলো, এইদিকে, যেমন ওখানে বললাম যে সমুদ্র থেকে রাস্তাটা কতটুকু উঁচু সেটা হচ্ছে মেন ডেভিয়েশন, আর রাস্তা উঁচুর মধ্যে এইখানে একটু গর্ত, এইখানে একটু নিচু, এই জায়গায় একটু বাঁকা, এই যে ইরেগুলারিটি সেটা আসলে এক্সপ্রেস করে, সেই জিনিসটা এক্সপ্রেস করে হচ্ছে প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন. সো আমরা হিল অফ ভিশনকে আমরা দুই ভাগে ইয়ে করতে পারি, দুটো দিয়ে আমরা এক্সপ্রেস করি, একটা হচ্ছে মেন ডেভিয়েশন, একটা প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন. এগুলোর অনেকগুলো ইনফারেন্স আছে, আমি দেখি যদি পরে ইয়ে সময় পাই তাহলে সেটা ইয়ে করবো. তো আসলে এই ক্যালকুলেশন করে এভাবে মেন ডেভিয়েশন প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এভাবে আমরা বের করতে পারি. নেক্সট আসি হচ্ছে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন. ইউজুয়ালি আমরা যেই 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 প্রোটোকলে টেস্ট করি, সিট আমাদের এনআইওতে যেই টেস্ট প্রোটোকলে ইউজুয়ালি করা হয় এটাও আছে, কিন্তু আমরা যেটা করি সিটা স্ট্যান্ডার্ড সিটা ফার্স্টে আসলে এই দুটো আসে না. সিটা স্ট্যান্ডার্ড সিটা ফার্স্টে শুধুমাত্র মেন ডেভিয়েশন প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে, আর শর্ট টার্ম ফ্লাকচুয়েশন কারেক্টেড প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটো আসে হচ্ছে ফুল থ্রেশহোল্ডে. যে দেখেন এখানে স্ট্র্যাটেজির মধ্যে ফুল থ্রেশহোল্ড, ফুল থ্রেশহোল্ড অথবা ফার্স্ট প্যাক, এই দুটো স্ট্র্যাটেজি যদি করি তাহলে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন অ্যান্ড কারেক্টেড প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে. অ্যান্ড শর্ট টার্ম ফ্লাকচুয়েশন কি? শর্ট টার্ম ফ্লাকচুয়েশনটা আসে হচ্ছে র ডাটা থেকে. এটা কি? আমি আগে বলেছি এটা হচ্ছে ইন্ট্রা টেস্ট ভেরিয়েশন. কিছু সিলেক্টেড প্রি সিলেক্টেড পয়েন্ট থাকে যেখানে মেশিন দুইবার চেক করে রেসপন্স, টুয়াইস, সে প্রথমবার এই পয়েন্টে চেক করলো পরে আবার করলো, এটাকে বলে, এটাকে আরেকটা নাম আছে স্টেয়ার কেস বা ব্র্যাকেটিং স্ট্র্যাটেজি বলে, স্টেয়ার কেস আর ব্র্যাকেটিং স্ট্র্যাটেজি. এটা হচ্ছে ফুল থ্রেশহোল্ডে আসে. তো এই এই টেস্ট করাটাকে যে ইন্টারটেস্টিং যে ভেরিয়েশনটা হয় এটাকে আসলে বলে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন, এবং এটা ইট ইজ অ্যাভেলেবল অনলি দ্য ফুল থ্রেশহোল্ড স্ট্র্যাটেজি অর ফার্স্ট পেক স্ট্র্যাটেজি. নেক্সট হচ্ছে কারেক্টেড প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন. কারেক্টেড প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে যে এই প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটার থেকেই শর্ট টার্ম ফ্লাকচুয়েশনের ব্যাপারগুলো অমিট করে যে জিনিসটা আসে, এই যে আমি তীরচিহ্ন দিয়ে দেখালাম, এই প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভুলগুলোকে বাদ দিয়ে, এই ইন্টারটেস্টেড ভেরিয়েশনগুলো বাদ দিয়ে যে রিফাইনমেন্টটা আসে সেটা হচ্ছে কারেক্টেড প্যাটার্ন. এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না দেখে এখন সেটাতে এগুলো আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো ইনকর্পোরেট করা হয়নি. এই যে এখন কিছু ফিল দেখেন, এই যেমন সিটা ফার্স্টে কিন্তু শর্ট টার্ম ফ্লাকচুয়েশনও নাই, সিপিএসডিও নাই, শুধুমাত্র মেন ডেভিয়েশন আছে, পিএসডি আছে. আবার এটা দেখেন, এই যে এটা হচ্ছে কি, এই যে সিটা ফার্স্টে
এই জিনিসগুলো আসছে ফ্রম দা রোডাটা, সেটা ফার্স্টে এই দুটো থাকবে সবসময়। যখনই আপনি দেখবেন যে স্ট্র্যাটেজি সেটা ফার্স্ট, তখন কিন্তু ওগুলো খুঁজে লাভ নেই, তখন আসবে মিডিটেশন পেজ প্যাটার্ন। বাট ফুল থ্রেশহোল্ড স্ট্র্যাটেজি, যেটা ওল্ড স্ট্র্যাটেজি ছিল টেস্ট করা, সেখানে মেন ডেভিয়েশন, প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশন, এই সবগুলো আসবে। শেষ করে দিতে এটা অনেক আরো আছে, এটা তো যে ফুল একটু আগে যেটা বললাম ফুল ফুল থ্রেশহোল্ড এবং ফার্স্ট প্যাকে এই অপশনগুলো থাকবে গ্লোবাল ইন্ডিসেস এর, আর সিটা স্ট্যান্ডার্ডে সিটা আসলে শুধু এই দুটো জিনিস থাকবে। এটা একটা নর্মাল ভিজুয়াল ফিল্ড, নর্মাল ভিজুয়াল ফিল্ডে আমি আগে বললাম যে মিন ডেভিয়েশন, সরি মিন ডেভিয়েশন, এই যে মিন ডেভিয়েশন নর্মাল, আমি কি বললাম যে সাধারণত মিন ডেভিয়েশন থ্রির নিচে যদি হয়, থ্রির নিচে যদি হয় তাহলে অত বেশি সিগনিফিকেন্ট হওয়ার কথা না, থ্রির বেশি হলে থ্রি টু সিক্স মাইল, সিক্স এর অ্যাভাব হলে সিক্স টু টুয়েলভ, থার্টিন হলে মডারেট, আর টুয়েলভ এর বেশি হলে মিন ডেভিয়েশন ভ্যালু যখন বেশি, উইথ মাইনাস, উইথ মাইনাস মানে পেশেন্টের সেন্সিটিভিটি মিন সেন্সিটিভিটি থেকে কম, ঠিক আছে। সেটা এখানে দেখালো যে এবং এই দুটোর মধ্যে এই মিন ডেভিয়েশন এবং প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে একটা কোরিলেশন আছে, আমি সেটা যদি সময় পাই পরে বলবো। যেমন লোকালাইজ ডিফেক্ট যদি হয়, লোকালাইজ ডিফেক্ট হলে প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি কি বললাম প্যাটার্ন স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ইরেগুলার লস অফ ডিফেক্ট, মানে লোকালাইজ, লোকালি লোকালি এখানে ঘটতো, ওখানে ঘটতো, ওখানে ঘটতো, এই জিনিসগুলো লোকালাইজ করে হচ্ছে প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো লোকালাইজ ফিল্ড ডিফেক্ট হলে প্যাটার্ন ডেভিয়েশনটা বেশি হবে, মিন ডেভিয়েশনটা কম হবে। আর জেনারেলাইজড এর মধ্যে হচ্ছে যদি ইউনিফর্ম জেনারেলাইজড ডিফেক্ট হয় তাহলে মিন ডেভিয়েশন বেশি হবে, প্যাটার্ন ডেভিয়েশন কম হবে। আর যদি ইরেগুলার জেনারেলাইজড ডিপ্রেশন হয় তখন দুইটাই বেশি হতে পারে, মিন ডেভিয়েশন বেশি হবে, প্যাটার্ন ডেভিয়েশন বেশি হতে পারে। এগুলো দেখে আমি আসলে ফিল্ডগুলো ইন্টারপ্রেট করতে পারবো পরে। আচ্ছা এখানে আসি, এই যে এখানে দেখানো হলো যেটা তো আর্লি লোকালাইজড ফিল্ড ডিফেক্ট, এখানে আর্লি লোকালাইজড ফিল্ড ডিফেক্ট, যেহেতু লোকালাইজড ফিল্ড ডিফেক্ট এখানে দেখেন যে প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি দেন মিন ডেভিয়েশন, এখানে মিন ডেভিয়েশনের তুলনায় প্যাটার্ন ডেভিয়েশনের পিএইচডির ভ্যালুটা বেশি লোকালাইজড ফিল্ড ডিফেক্ট কারণে। আর যখনই ফিল্ড ডিফেক্ট আরো বাড়তে থাকবে তখন মিন ডেভিয়েশনও, কারণ এটা তো স্মুথ, এটা কার্ভ, হাইট অফ ভিশন, ভিশন যত কমতে থাকবে তখন ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে তার সাথে। আর্লি অবস্থায় লোকালাইজড অবস্থায় পিএইচডি বেশি থাকবে মিন ডেভিয়েশন তুলনায়, যখন ফিল্ড ডিফেক্ট আস্তে আস্তে আরো বাড়বে মডারেট হবে তখন দেখেন পিএইচডিও বাড়ছে অ্যাজ ওয়েল অ্যাজ এমডি, মিন ডেভিয়েশনও বাড়তে থাকছে আস্তে আস্তে। এই আর্লি থেকে মডারেট লোকালাইজ ফিল্ড ইফেক্ট এটাই। নেক্সট নেক্সট এটা হচ্ছে যে অ্যাডভান্সড অ্যাডভান্স ডিফেক্ট, অ্যাডভান্স লোকালাইজ ফিল্ড ইফেক্টে এই যে ভিজুয়াল ফিল্ড, আমি আগে বলেছি ভিজুয়াল ফিল্ড ইন্ডেক্স তো কম থাকে অ্যাডভান্স স্টেজে, এখানে মিন মিন ডেভিয়েশনও কম বেশি এবং প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, যখনই এত অ্যাডভান্স হয়ে থাকবে তখন মিন ডেভিয়েশন বাড়তে থাকবে সাথে সাথে প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বাড়বেই। শুধু প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বাড়ে শুধুমাত্র লোকালাইজ আর্লি লোকালাইজড হবে, অ্যাডভান্সড হবে। আচ্ছা এটাও এটাও একটা এন্ড স্টেজ গ্লুকোমা, এন্ড স্টেজ গ্লুকোমা, এই যে দেখেন এখানে ভিজুয়াল ফিল্ড ইন্ডেক্স 27%, এখানে ভিজুয়াল ফিল্ড ইন্ডেক্স হচ্ছে 2%, ভিজুয়াল ফিল্ড ইন্ডেক্স আরও কমে গেছে। কিন্তু যেহেতু অ্যাডভান্স এন্ড স্টেজ, এন্ড স্টেজে কখনোই প্যাটার্ন ডিভিশনটা আসবে না, এই 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 ফর্মুলাটা হয়তো 24-2 করা হয়েছে তো এখানে আসবে না, তখন আমাদের আমি যখন একটা পেশেন্টকে অ্যাডভাইস করব তখন পেশেন্টের স্টেজ অনুযায়ী বেসিক্যালি ফিল্ড অ্যাডভাইস করব। একটা সাসপিশাস বা আর্লি কেসের জন্য অ্যাডভাইস করব হচ্ছে 30-2, একটু এস্টাবলিশড যার ফলো আপ দরকার তার জন্য অ্যাডভাইস করবো 25-2, আর এখন এই পেশেন্ট যদি আসে এন্ড স্টেজ থাকে তার 25-2 দিলে আমার প্যাটার্ন ডিভিশন থাকে, আমরা অ্যাডভাইস করতে হবে 10-2। এছাড়াও আর একটা প্রোগ্রাম আছে ম্যাকুলার প্রোগ্রাম, কাদেরকে অ্যাডভাইস করবো যখন এত অ্যাডভান্সড হয়ে গেছে যার রেটিনাল সেন্সিটিভিটি লেস দেন 10 ডেসিবেলের নিচে যখন নেমে যায় তখন আমরা, অথবা ম্যাকুলার স্প্লিটিং আমি দেখতে চাই তখন আমরা ম্যাকুলার প্রোগ্রাম আর একটা আছে সেটা আমরা অ্যাডভাইস করতে পারি। শেষ, আচ্ছা আমার সময় মনে হয় শেষ, আমি তাহলে আমার আরো আরো অনেক আছে ফিল্ড ইয়ে, আমি তাহলে নেক্সট ইয়েতে আমি তাহলে সেই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো আমি এক্সপ্লেন করবো আর কি, ধরে ধরে অ্যান্ডারসন ক্রাইটেরিয়া, তারপরে বাকি জিনিসগুলো আর কি, ইন্টারপ্রিটেশন কোথায় কি হয় না হয় এগুলো আমি করতে পারবো নেক্সট নেক্সট ইয়েতে আমি করতে পারি। যেমন এই যে এটা জেনারেলাইজড ডিফেক্ট, এই জেনারেলাইজড ডিফেক্টে দেখেন সবাই, জেনারেলাইজড ডিফেক্টে যেহেতু জেনারেলাইজড ইউনিফর্ম জেনারেলাইজড ডিফেক্ট, এখানে মিন ডেভিয়েশন অনেক বেশি প্যাটার্ন ডেভিয়েশন থেকে, আবার ইরেগুলার ডিফেক্ট হলে তখন সাথে কি মিন ডিভিশনের সাথে সাথে প্যাটার্ন ডিভিশনটা বেড়ে যেতে থাকে, এগুলো দেখে আমরা বুঝতে পারি। সো আমি আজকে এখানেই শেষ করি, হ্যাঁ কারো প্রশ্ন আছে নাকি কোনো? হ্যাঁ
রেটিনাল সেনসিটিভিটির কোনো নির্দিষ্ট রেঞ্জ আছে না? এটা একজন পেশেন্টের এরকম হতে পারে, রেটিনাল সেনসিটিভিটির নির্দিষ্ট রেঞ্জ তো না, এটা আসলে পেশেন্টের রেসপন্স, পেশেন্ট যেটা রেসপন্স করবে। আমি তো প্রথমে বললাম যে পেশেন্ট সেনসিটিভিটি যত কমতে থাকবে, এই যে এখন এই যে জিরো, জিরো মানে কি তার সেনসিটিভিটি, রেটিনাল সেনসিটিভিটি একদম নাই, কম, তাই না? আমরা দেখি, কিন্তু কোন কোন প্রোটোকলে ফোবিয়ার সেনসিটিভিটি দেখে না, তখন লিখে দেয় ফোবিয়া অফ, মানে থ্রেশহোল্ডটা টেস্ট করা হয় নাই, ফোবিয়ার সেনসিটিভিটি দেখা হয় নাই, তখন মেশিন লিখে দেয় ফোবিয়া অফ। আর যখন করা হয় তখন মেশিনে লিখে দেয় 35 সেনসিটিভিটি, 35 ডেসিবেল সেনসিটিভিটি। এটা যদি আপনি বলে দেন যে না আমার আমার টেস্টে আমার এখানে ফোবিয়া অফ দিবেন, তাহলে যে অপারেটর থাকবে সে ফোবিয়া অফ লিখে করে দিবে, ঠিক আছে? জি স্যার। স্যার অ্যাবসলিউট এবং রিলেটিভ মানে কি? ঠিক আছে। কখন আসে প্যাটার্নটা হচ্ছে যখন এই র ডাটা মানে র ডাটা সরি এই নিউমেরিক্যাল এই ভ্যালুটাকে পি ভ্যালুর সাথে মার্চ করে যেই ফলাফলটা দেওয়া হয় সেটাই হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? মানে এই এটার কথা বলছেন তো, মানে প্যাটার্ন ডেভিয়েশন না, প্যাটার্ন ডেভিয়েশন নিউমেরিক্যাল, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্যাটার্ন ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, প্যাটার্ন ডেভিয়েশন প্রোবাবিলিটি প্লট। প্যাটার্ন ডেভিয়েশন শুধু প্যাটার্ন ডেভিয়েশনটা হচ্ছে, নিউমেরিক্যাল প্লটটা হচ্ছে যে ইট ইজ ডিউ টু আনমাস্কিং অফ দ্য লোকালাইজ ডিফেক্ট ফ্রম দ্য জেনারেলাইজ। জেনারেলাইজ ডিফেক্ট তো অনেক কারণে, যেমন ডিপ্রেশন, ফিল্ড ডিপ্রেশন অনেক কারণে হতে পারে, জেনারেলাইজ ডিপ্রেশন হতে পারে মিডিয়া অপাসিটির কারণে, ক্যাটারেক্টের কারণে, টিউবিল মিওসিসের কারণে, অন্যান্য কারণে হতে পারে, ভিট্রিয়াস অপাসিটির কারণে, সেগুলোর কারণেও ডিপ্রেশন পেশেন্ট দেখে নাই। আর সেটা থেকে যখন আমি মেশিনের একটা প্রপার্টি থাকবে সে এটাকে এক্সক্লুড করে আনমাস্কিং করে শুধুমাত্র নির্দিষ্ট প্যাটার্ন, গ্লুকোমেটাস প্যাটার্নটা কি? গ্লুকোমেটাস প্যাটার্ন হচ্ছে ইট রেসপেক্টস দ্য হরাইজন্টাল মেরিডিয়ান, গ্লুকোমা উপর মেরিডিয়ানও, এই জন্য গ্লুকোমা হেমিফিল টেস্ট আসছে, আমি নেক্সট ইয়েতে যদি সময় পাই বলবো। একটা নির্দিষ্ট প্যাটার্নের লোকালাইজ ডিফেক্টটা আসবে, একটা নির্দিষ্ট প্যাটার্নে আসবে, এই যে প্যাটার্ন ডেভিয়েশনটাই, যে প্যাটার্নটা আসে ফ্রম টোটাল ডেভিয়েশন থেকে, সেটাকেই বলে হচ্ছে প্যাটার্ন ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট, নিউমেরিক্যাল মানে সংখ্যা যেটা। আর যেটারই সেটাকেই যখন পি ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা হয়, মানে এটা আসলে কতটুকু সিগনিফিকেন্ট, কতটুকু সিগনিফিকেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কতটুকু আমি আমি অ্যাকাউন্টে নিব যে এটা আসলে সম্ভব ডিজিজ, পি ভ্যালু দিয়ে যখন এক্সপ্রেস করা হয় তখন সেটাকে বলে প্রবাবিলিটি প্লট, ঠিক আছে? প্যাটার্ন ডেভিয়েশন নিউমেরিক্যাল প্লট এটা, আর প্যাটার্ন ডেভিয়েশন প্রবাবিলিটি, আর প্যাটার্নটা হচ্ছে ডিউ টু স্পেসিফিক ডিজিজ প্যাটার্ন, গ্লুকোমেটাস প্যাটার্ন, দ্যাট মিনস লোকালাইজ ডিফেক্ট, একটা নির্দিষ্ট ডিফেক্টের কারণে এরকম হচ্ছে, জেনারেলাইজ না, ঠিক আছে? স্যার র ডাটাতে একটা ট্রায়াঙ্গুলার সাইন আছে, এটার ইন্ডিকেশন কি স্যার? এটা জিনিসটা কি? কোথায় র ডাটা? র ডাটা ট্রায়াঙ্গুল মানে কি? এই জিনিসটা, আচ্ছা আমি একটু দেখতে হবে তাহলে, আমি বের করে নিই, এখন সময় নাই তো গোলাম রহমান স্যার, আমি নেক্সট ইয়ে থেকে। এটাকে সমীর? জি স্যার। আচ্ছা সমীর, আমি তোমারে বলছি, ঠিক আছে? জি স্যার। আমি আসলে শেষ করে দিতে হচ্ছে, অপটিক ডিস্কে ইন্ডিকেশন, হ্যাঁ ব্লাইন্ড স্পট আছে, ব্লাইন্ড স্পটের ওখানে থাকতে পারে, ঠিক আছে? জি স্যার, ওই দিকে ব্লাইন্ড স্পটের কাছাকাছি ওখানে দুইটা পয়েন্ট আসলে আমরা অমিট করি, সেই সেখানে ট্রায়াঙ্গুলার সাইন আছে, এখানে নাই, আমরা তাহলে প্রিভিয়াস ডাটাতে যাইতো, আমি বের করে দিই, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকে তাহলে শেষ করি। হ্যাঁ জি স্যার, হ্যাঁ নেক্সট, হ্যাঁ থ্যাংক ইউ।
আচ্ছা এটা কেমনি করবো?